আর ইসমাইল নাকি কি খবর? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? ভালো আছেন? কি খবর? হ্যাঁ, পরিবার ভালো আছে? কেন ভালো হয়নি? আমি যদি কথা ঠিকই বলেছি না, শুধু আমি হাতটা বাড়াই নাই। আপনারা দেখতে পাচ্ছেন মহব্বত হওয়া আছে না, কেমন হওয়া উচিত ছিল? ইসমাইল, আর ইসমাইল নাকি? আর কি খবর ইসমাইল? এমন হয়েছে ছিল না? আপনি এই দুই দিনের প্রোগ্রাম থেকে কি নিয়ে বাড়ি ফেলেন? ইয়েস, সার্টিফিকেট নিয়ে বাড়ি ফেলেন অবশ্যই, কিন্তু তার থেকে আরও দামি হচ্ছে যে অভিজ্ঞতা, যেটা আপনার শিক্ষকতার পেশাকে আরও উন্নত করবে। আসসালামু আলাইকুম। জি ভাই, আপনার নাম কি ভাই? আমার নাম মুস্তফা মোহাম্মদ। মুস্তফা মোহাম্মদ ভাই, আচ্ছা, আমি জুনায়েদ মুনির। তো মুস্তফা ভাই, আপনি কোত্থেকে আসছেন? পাবনা থেকে আসছি। পাবনা থেকে আসছেন? ওখানে খুব ঠান্ডা নাকি মুস্তফা ভাই? পাবনা খুব ঠান্ডা এখন? একটু ঠান্ডা, একটু বেশি। আচ্ছা মুস্তফা ভাই, আপনার জ্যাকেটটা তো বেশ, কোথায় কিনেছেন? মাশাআল্লাহ, বেশ সুন্দর। সৌদি আরব থেকে কিনেছি। তাই নাকি? কোথায় ছিলেন ভাই মুস্তফা ভাই? আপনি সৌদি আরবে? রিয়াদে। রিয়াদে? তাই নাকি? আমি তো রিয়াদকে ভাইকে চিনি। এই যে আমার মধু ভাই, রিয়াজে করিম ভাই আছেন, চিনেন ওনাকে? চিনেন? আচ্ছা, চিনেন আপনি মুস্তফা ভাইকে? চিনেন? ওনার নাম মুস্তফা ভাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাউলি। اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا يا مقلب القلوب ثبت قلبي على دينك يا مصرف القلوب ثبت قلبي على دعائك اللهم إن الحق حقا ارزقنا اتباعه وإن الباطل باطلا ارزقنا اجتنابه أما بعد শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় আমি আমার নাম জুনায়েদ করি। আজকে আমার পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি অভিনন্দন। আজকে আমার যে পর্বটা সেটা আমি আমার স্লাইড আছে, স্লাইড থাকবে কন্টেন্টগুলো বাংলায় আসবে। এটা মূলত ইংলিশে করা, কিছু কিছু স্লাইড আমি বাংলায় করেছি, কিছু করা যায়নি। কারণ আইডিয়াটা হচ্ছে একটা বিদেশি আইডিয়া, আধুনিক একটি আইডিয়া, যেটা আপনাদের মাদ্রাসায় আপনারা প্রয়োগ করতে পারবেন। তো কিছু স্লাইড বাংলা ইংলিশে মিলে আছে, তো লেকচার হবে বাংলায়, কন্টেন্ট কিছু পাবেন ইংলিশে, সেটা মিলে। এখানে অনেকে আছেন আমরা জানি, শিক্ষক না হলে আপনারা বুঝে না, তো সেটা আশা করি খুব একটা সমস্যা হবে না ইনশাআল্লাহ। মাসটাও থেকে ইল্লা দিল্লা যেন সহজভাবে করা যায়। আর আমি যেটা বলছিলাম শুরুতে, স্বাগত আহমদ, এই সেশনে চলবে 11টা পর্যন্ত আনুমানিক। এখন বাজে প্রায় পৌনে নয়টা বাজে, চলবে সোয়া দুই ঘন্টার মতো, দেড় ঘন্টার মতো চলবে প্রায় প্রথম সেশনটা। দ্বিতীয় সেশন যেটা, যেখানে কিছু অ্যাক্টিভিটিজ আছে আপনাদের, সেটা চলবে হাফ অ্যান আওয়ার অথবা 45 মিনিটসের মতো ইনশাআল্লাহ। আমি শুক্রিয়া জানাচ্ছি আয়োজকদের, কারণ এটা আমাদের একটা সুযোগ, এই আপনাদের সামনে আপনাদের শিক্ষক সারা দেশ থেকে এসছেন আপনারা, আপনারা সারা বাংলাদেশের দৃষ্টি থেকে দেবেন এখানে দাঁড়িয়ে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রত্যেকের প্রিয় ভাই আলম ভাইয়ের সাথে ফোনে গত এক দুই সপ্তাহ হলো কথা হচ্ছে, এবং আমি শুক্রিয়া আদায় করছি আল্লাহ যেন আপনাদের প্রচেষ্টা আমাদের প্রচেষ্টাকে যেন আল্লাহ কবুল করেন, যেন যাতে সুফল দান করেন। আমি একটা হাদিস যেটা সবাই জানেন আপনারা, যে আবু দাউদের হাদিস, যে মানুষকে শুক্রিয়া আদায় করে না, সে আল্লাহ
শুক্রিয়া আদায় করে না, আমরা হতে চাই না যে মানুষকে তার প্রাপ্য শুক্রিয়া থেকে না দিন, মানে প্রাপ্য শুক্রিয়া না দিন। আমার নাম বলেছেন আনন্দ ভাই, আমি আজকে একটা প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়, সেটার নাম হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এবং আমি সেই বিশ্ববিদ্যালয়ের একটি কোয়ালিটি অ্যাসিউরেন্স ডিপার্টমেন্টে আছি, কোয়ালিটি অ্যাসিউরেন্স ডিপার্টমেন্টের দায়িত্বে আছি। আর আমি কাজ করছি, আমার সর্বশেষ ডিগ্রি নিয়েছি আমি আমেরিকা থেকে 1998 সালে, মাস্টার্স করার পর চলে যাই আমেরিকাতে, 1995 চলে যাই, 1995 চলে যাই আমেরিকাতে, 1995 সালে 1998 সালে হবে, 3 বছর লেগেছে আমার ডিগ্রি নিয়ে আসতে। তো সেখানে নেওয়ার পর আমি প্রায় ছিলাম 10 বছর আমেরিকাতে পড়াশোনা চাকরি করেছি, আমার পরিবারে চলে সেখানে, পরে চলে আসি বাংলাদেশে, এসে বছর তিনি চাকরি করি আরেকটা বিশ্ববিদ্যালয়ে বনানীতে, এআইইউটি নাম। তারপর 2008 চলে যাই সৌদি আরবে আরেকটা বিশ্ববিদ্যালয়ে, আলহামদুলিল্লাহ সেখানে প্রায় 9 বছর ছিলাম। তো আমার আমেরিকায় 9 বছর, সৌদি আরবে 9 বছর, দুটো পরস্পর দ্বিমুখী অনেক ক্ষেত্রে, দুটো দেশের কাজ করার সুযোগ দিয়েছেন আল্লাহ, বিভিন্ন মানুষকে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ আল্লাহ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি মনে করি আল্লাহর একটা এহসান আমার উপরে, যে শিক্ষার জন্য সুযোগ করে দিয়েছেন আমার। প্রায় আমি আজ 27 বছর ধরে কাজ করছি অ্যাজ এ ট্রেনার, টিচার, অ্যাডমিনিস্ট্রেটর, এবং আজকে আমি যে উপস্থাপন করবো সেখানে নিজে আমার পড়াই যে আমি বিষয়গুলো আমি সেখানে একটা কাজে লাগাই, সেটা টেস্টে প্রমাণিত। তো তারই যে অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সামনে তুলে ধরছি খুবই সংক্ষিপ্ত আসার, এটা কিন্তু একটা ডে লং আমি করার সুযোগ হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে এই ট্রেনিংটা সারাদিন দেবে। তো সেটাকে একটু চেপে ছোটো করে 1-1.5 ঘন্টায় একটা আইডিয়া দেবেন, কিন্তু আমি বিশ্বাস করি, আমি মনে করি আপনারা শিক্ষক যারা আছেন আইডিয়া তুলে আপনি আপনার সুবিধা মতো আপনার এফোর্ট মতো আপনি করতে পারবেন ইনশা আল্লাহ। আমার আরেকটি পরিচয় যেটা হতে চাই, আমি একটু দায়ী হতে চাই, দায়ী আল্লাহ আপনাদের গ্রহণ করে এবং এখানে এসছি, যদিও আমি একজন প্রশিক্ষিত হিসাবে, কিন্তু আমার নিয়ত হচ্ছে আমি যেন দায়ী হওয়ার জন্য আমি আজকে ট্রেনিং এর প্রথম যে পর্ব থাকবে তাকে সহযোগিতামূলক জ্ঞানার্জন পদ্ধতি, দক্ষ অপারেটিভ লার্নিং, কোঅপারেটিভ মানে সহযোগিতা, লার্নিং মানে অর্জন, জ্ঞানার্জন, কোঅপারেটিভ লার্নিং বলা হয় এটাকে। আমি এখানে আমরা তুলে ধরবো এটা বলতে আসলে কি বোঝা, মানে আপনি একজন শিক্ষক হিসাবে, আপনার শ্রেণীকক্ষে আপনার ছাত্ররা ওদেরকে এই নতুন যে পদ্ধতিতে কি করে পড়াবে, কি করে একই কাজ পড়ানোর কাজটা অনেক সহজ করে ফেলবে, কি করে একটা কাজে যেমন তৈরি হই, এখন শিক্ষক ভাড়া দিয়ে আমাকে শিক্ষক ভাড়া দিতে পারে, আপনারা শিক্ষা আপনি যখন দাঁড়ান আপনি শিক্ষক শিক্ষার্থী একজন বনাম অনেক জন্য প্রচলিত ক্লাসরুমে, এই পদ্ধতিতে আপনি একজনের পাশাপাশি আরো 10 জন শিক্ষক পাবেন, ওরা কারণ ওরা হচ্ছে স্টুডেন্ট টিচার করবে, ছাত্ররাই শিক্ষক ভূমিকা পালন করবে। নাম্বার বেড়ে গেল না কিভাবে সেটা আমি হয়তো কেউ কেউ করে, আমি জানি না হয়তো কেউ কেউ এটা ব্যবহার করে থাকতে পারতে পারে আমি জানি না, কিন্তু নতুন একটা পদ্ধতি আশা করি আপনাদের কাজে আসবে, এবং আল্লাহর কিছু টফিক কেমন আছে এটাকে আমরা কাজে লাগাতে পারি। এবং শ্রেণীকক্ষে এই যে সহযোগিতামূলক পদ্ধতি কি করে কাজে লাগাবেন তার একটি স্টেপ আমি তুলে ধরব, এবং প্রায় 7টি টেকনিক্স আমি তুলে ধরব এক এক করে, আপনি আপনার বোঝ মোতাবেক, আপনার বিষয় মোতাবেক, সময় মোতাবেক সপ্তাহে একটি, মাসে দুটি করতে পারেন আপনার ছাত্র, এটা প্রমাণিত আপনার ছাত্ররা আনন্দের মতো শিখে মাঠে শিখতে উৎসাহী হবে।
এজন্যই এটা আমেরিকাতে শুরু হয় অনেক আগে, প্রায় 1940 সাল স্কুলে। এখন এটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়ানো হয়, এই পদ্ধতি ব্যবহার করা হয়। বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয়, অনেক টিচাররা এই পদ্ধতি ব্যবহার করে, এটাকে কোঅপারেটিভ লার্নিং করা হয়। এবং দ্বিতীয় যে পর্ব, আধা ঘন্টা বা 40 মিনিটের মধ্যে আমরা দেখা সাক্ষাৎ, এটা ঠিক আচরণ পাঠ আচরণ, যে যে দেখা হলো আজকে আমরা মুসাফার করলাম, হ্যান্ডশেক করলাম, সালাম বিনিময় করলাম, চোখে চোখে তাকালাম, কিছু আলাপ টাইপের হলো, এর মাধ্যমে যে যে আপনার ব্যাপারে ধারণা যে পেলাম, এটা কি করে ব্যক্তিত্ব সম্পন্ন করা, কি করে মেমোরেবল করা, কি করে মনে না আমার সাথে দেখা হয়েছে এখনো মনে আছে, কিশোরের নামটা বলবে, কিশোরের তোমার হাতটা ধরবে, এটি কি করে আপনার পরিচয় অন্যের মনে মেমোরেবল করতে পারে। সব সুন্দর দেখেন না আপনি, সব সুন্দর অ্যাপ্লিকেশন, আপনি সুন্দর ফলো করেন, আপনি এখন উত্তম মানুষ হবেন। তো তার কিছু টেকনিক্স আমরা হাতে কলমে, আমরা আজকে আরেকটা জিনিস শিখবো যে কী করে মশা পাহা করতে হয় শিখবো হাতে কলমে। মশা পাহা করছি ছোটোবেলা থেকে, আমাদের আমার বাবা যখন আমি হয়েছি একদম ছোটো বলতে বাবা ও হ্যান্ডশেক করতে করেছিল, ওই বয়স থেকে মশা পাহা করছিল, তো এটা কি সঠিক হচ্ছে কি না হয়তো অনেকে টেস্ট করবে। তো আজকে একটা টেস্টিং ফেস হবে যে মশা পাহাটা আমরা শুরু করি যে সহযোগিতা মূলক জ্ঞানার্জন বলতে কি বুঝতে, সময়ের পরিবর্তন হয়েছে তাই না, আমরা আগে কি ব্যবহার করতাম, আমাদের কাছে ওই লেকচার শিট আছে, জি হয়তো দেখা যাচ্ছে না ঠিক মতো, দেখার দরকার নেই, তবে কিছু কি পয়েন্ট আমার বুক থেকে শুনে হয় স্লাইড থেকে আপনি আপনাকে বুক দিতে পারবেন, নোট নেওয়া তো সবসময় আমরা এনকারেজ করি, এই জন্য এটা ঘুম বন্ধ করতে সাহায্য করবে, আপনাকে বিজি রাখবে, আর যদি আপনি কিছু শুনতে থাকেন যত মধুরই হোক না কেন আওয়াজটা, যত বাজি হোক না কেন আওয়াজটা, আপনি সাত থেকে আট মিনিট গবেষণা করে গ্রাজুয়েশন পাবেন, আস্তে আস্তে কমে যাবে, তখন আপনার মন ইনভি চলে যাবে পাশে, তারপর হেঁটে চলে গেলে আপনার গ্রাজুয়েশন করবে বাড়িতে, তারপর কোথায় আল্লাহ মন আমার মন কোথায় যাবে। আপনাদের কাছে আপনারা করবেন, জি প্রশ্ন বলেছেন আপনি, ইয়েস আপনারা আমরা শীত দেয়ার না দিই দেব ইনশাল্লাহ, আপনি আপনাদের নোট রাখবেন কি পয়েন্ট লিখে রাখবেন তাতে আপনার উপকারে আসবে, আপনার নোটগুলি বেঁচে থাকবে কাগজে পর্যন্ত সে বাঁচিয়ে রাখে, কিন্তু আমার লেকচার না, যেসব লেকচার আপনি শুনেন যেন বাঁচিয়ে রাখেন। আমাদের সময় পরিবর্তন হয়েছে, আমরা এই ডায়াল ফোন ব্যবহার করতাম না, এখন কি ফোন ব্যবহার করি, স্মার্টফোন, আমরা আগে এই ট্র্যাক্টর ইউজ করতাম না, নতুন জেলা দেখেন না কি অবাক হবে, আমরা কি ব্যবহার করি এখন, এটা হচ্ছে 1909 সালের একটা ক্লাস রুম, বাম দিকে একটা সাদা কাপড়, 1909 সালের প্রায় ধরেন 110 বছর আগের ক্লাস রুম, আর ডান দিকের ছবিটা 2009 সালে, পরিবর্তন হয়েছে 100 বছরে একই ভাবে এখন আমি দাঁড়িয়ে আছি এখানে, আপনি তাকিয়ে আছেন আমাদের দিকে, পরিবর্তন হয়েছে হয়নি, কিন্তু নিয়ম কিন্তু আছে, কিছু উত্তম আধুনিক নিয়ম চলে এসেছে শিক্ষা ব্যবস্থাপনা, সেই লক্ষ্যে ক্লাসরুম কি করে আপনি উন্নত করতে পারেন সেটাই একটা ওয়ে হচ্ছে কোঅপারেটিভ লার্নিং, সিএল বলা হয় ইংরেজিতে, সি ফর কোঅপারেটিভ, এল ফর লার্নার, এটাকে বাংলায় আমরা করেছি সহযোগিতামূলক জ্ঞান অর্জন, ছাত্রদের জ্ঞান অর্জন করবে তার সহপাঠীর কাছ থেকে, তার শিক্ষকের কাছ থেকে, এটা কি করে সহযোগিতা হবে করা যায়, তারই কিছু পদ্ধতি এই টেকনিক্সে আসবে সেটাই সংক্ষিপ্ত আকারে আজকে তুলে ধরার
নিয়োগ করেছি সভাপতি শ্রেণীকক্ষে ব্যবহার করার জন্য বর্তমান বিশ্বের একটি কার্যকরী পদ্ধতি বাংলায় যাকে বলে সহযোগিতামূলক জ্ঞানার্জন পদ্ধতি বা স্বজ্ঞা সবচেয়ে সহযোগিতামূলক যাতে জ্ঞানার্জন পদ্ধতি সংক্ষেপ করা হয়েছে সংক্ষেপে সংক্ষেপের সাতটি নিয়ম তুলে ধরা হবে কিছু কাজে দেবো আপনাদের আপনারা ঘুরে বলবেন এবং আপনারা যা আজকে একটু প্র্যাকটিস করবেন আজকে আপনারা আছেন একদম শিক্ষার্থী হিসাবে কাল হয়ে যাবেন আপনি আপনার শিক্ষক প্রতিষ্ঠানে আপনার ছাত্র আছে আজকে হাতে কলমে শেখার চেষ্টা করবো আগামীকাল দিয়ে আপনি প্রতিষ্ঠানে আপনি এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন মাসে সব ক্লাসে হতে পারে সব ক্লাসে না সব ক্লাসে করতে গেলে আপনার সময় অনেক বেশি লাগবে এই কি করে কাজ করি আমি ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি একটা স্ক্রিনে একটা ছবি আছে দেখতে পাচ্ছেন এক লোক দাঁড়িয়ে আছে একটা নলেজ লেখা একটা পাথরের গায়ে হাত দিয়ে হেলান দিয়ে সে দাঁড়িয়ে আছে তার সামনে বসে আছে তিনজন ছেলে আচ্ছা বলুন তো এই লোকটা দাঁড়িয়ে সে কে হতে পারে মাশাআল্লাহ শিক্ষক মাশাআল্লাহ আর যারা বসে আছে ধরুন ধরুন কাজ হচ্ছে এই বড় পাথর না এটা ধরেন একটা খড়ের একটা বড় একটা রোল ওজন আছে অনেক ধরুন এটাকে বা মাটির একটা বড় একটা রোল সেটাকে ধাক্কা দিয়ে পাহাড় চলে উঠতে হবে এ হলো কাজ তো দেখি ওরা কি করে কাজটা করছে আপনারা তাকালে একটু স্ক্রিনের দিকে তাহলে বুঝতে পারবেন এবং এই ছবির দিকে তাকালে স্ক্রিনের দিকে তাকালেই স্বজ্ঞা তাকে বলে আইডিয়া চলে আসে এবং হতে পারে এমন যে আপনি আইডিয়া পাওয়ার পরে আপনার পক্ষে আরো ভালো আইডিয়া চলে আসে বেটার দেন দিস আপনি কাজে লাগাতে পারবেন এই জিনিসটা আচ্ছা এই যে পাহাড়ের ছেলে দিকে ছেলেদের উপরে তুলতেছে বড় সেই রোলটা আচ্ছা যে লোকটা তুলতেছে সে কে আমি আপনি যখন একটা বিষয় পড়াতে চাই পড়াশোনা করি না আমরা স্টাডি করি না নোট করি কত পড়াশোনা করি যখন ক্লাসে গিয়ে পড়ান আপনি যে যত্ন নিয়ে নোট করেছেন পড়াশোনা করেছেন ছাত্ররা সে তখন বলটা ছেড়ে নিচে দিকে নিয়ে আসলো আরেকটা পদ্ধতি ব্যবহার করলো সে করে দিকে ভেঙে টুকরা করলো বড় মাটি দিয়ে টুকরা করে পিস বাই পিস নিয়ে গেল তাই না কিন্তু এবারে কে করতেছে হতে পারে প্রথম যে নিয়মে আপনি ক্লাসে বিষয়টা পড়াচ্ছেন বুঝছে না অনেক কষ্ট লোক করেছিলেন অন্য পদ্ধতি ব্যবহার আপনি আরেকটা পদ্ধতি ব্যবহার করলেন তাতেও ছাত্ররা কিন্তু ইনভলভ না বুঝতে পারছেন আপনি কিন্তু করতে পারছেন আগে লিখেছিলেন 10 পাতার নোট এখন লিখেছেন এক পাতা একটা নোট লিখেছেন এই নাও বাবা এই নাও মা এটা পড়ে এটা পড়ে এখন আপনি বলেন এটা কিন্তু আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায় মাটির বলটা প্রশ্ন আপনার কাছে ওস্তাদ যারা আছেন বসে আপনার কাছে প্রশ্ন যদি বলটা আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয় যদি বলা হয় এই বলটাকে কিভাবে ঠেলে ঠেলে উপরে তোলা যায় উত্তম পদ্ধতি কোনটা হবে সবাই মিলে সবাই মিলে কিন্তু একটা সুইচ আছে সবাই মিলে করলেও একজন অবস্থান থাকবে অন্য জায়গায় কারা তুলছে কেন ছাত্ররা
আর কে ধাক্কা দিচ্ছে? শিক্ষক। মানে শিক্ষককে সবসময় ধাক্কা দেওয়ার দরকার নাই, যখন দরকার এই রাত থেকে আমি ধরছি। আচ্ছা আমি ধরেছি ধরেছি। আমরা যে নিয়মে পড়াই আমরা সবসময় মাথায় একাই থাকি, ওরা নিজে বসে থাকে, তাই না? এই পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার ছাত্রকে ইনভলভ করতে পারবেন, যুক্ত করতে পারবেন, তাদের শেখানো শেখানো, সেটাই হচ্ছে কোঅপারেটিভ লার্নিং বা সহযোগিতামূলক জ্ঞানার্জন পদ্ধতি। এবার ইংলিশ বলে আসলো এটার ডেফিনিশনটা, যেখানে ছাত্ররা একসাথে শিখে ছোট ছোট তিনে ভাগ হয়ে তাদের নিজেদের জ্ঞান এবং অন্যের জ্ঞান অর্জনের, এবং এখানে শিক্ষকরা শিক্ষকরা সহযোগী ভূমিকা পালন করে, মূল ভূমিকা না, মূল ভূমিকা কারা পালন করে? ছাত্ররা। এবং ছাত্ররা শিখে তার অ্যাক্টিভ ইনভলভমেন্ট দিয়ে, এবং ছাত্ররা একে অন্যকে সহযোগিতা করে বুঝতে এবং শিখতে, অনেকগুলো নাম আছে, এটা অনেক নাম আছে, অনেক ভ্যারাইটিজ আছে ইংলিশ শিখে, কেউ এটাকে বলে অ্যাক্টিভ লার্নিং, কেউ বলে কোলাবোরেটিভ লার্নিং, কোলাবোরেটিভ মানে সম্মিলিত আর সবাই মিলে শেখা, কেউ বলে রিসিপ্রোকাল লার্নিং, কেউ বলে কালেকটিভ লার্নিং, কেউ বলে পিয়ার লার্নিং, পিয়ার মানে বন্ধু, ফ্রেন্ডস বা সার্কেল কলিগস, কেউ বলে টিম লার্নিং, চিনামি ডাকেন না কেন, মূল জিনিস একই, আপনি সহযোগী হবেন। মানে অঙ্ক করার সময় সব অঙ্ক আপনি বোর্ডে করলেন, ছাত্ররা ছিল টাকা দেখা দিল, অঙ্ক শিখবে না? কি করে অঙ্ক শিখবে? আগে মূল মন্ত্রটা বুঝাবে, মূল তারপরে পড়ার জন্য আপনি দেখবেন পাশাপাশি হচ্ছে কি, তাহলে অঙ্ক শিখবে, ওরা নিজেরা করে শিখবে, দেখে কিন্তু শিখে না, দেখি দেখে দেখে অঙ্ক বা দেখে কিন্তু অঙ্ক শিখবে, অঙ্ক নিজে করে করে অঙ্ক শিখবে, কিন্তু আমরা শিক্ষকরা অঙ্ক দেখিয়ে দেন মনে করি অঙ্ক করে। কি করে ওদেরকে ওরা অঙ্ক করবে, আপনি ওদেরকে সহযোগী করবেন, ভুল হলে ধরিয়ে দেবেন, ভালো হলে মাসার বা হাসান সুন্দর চমৎকার এগিয়ে যাওয়া বাড়া, সেই ভূমিকা করে পালন করবেন, সেটা হচ্ছে সেই ভূমিকা। আপনি কেন সিএল ম্যাপেট ফলো করবেন, হোয়াই ইউ শুড ফলো সিএল ম্যাপেট? এক নম্বর ফায়দা হচ্ছে এই ম্যাপেটে একজন ছাত্র অনেক অ্যাটেনশন পায়, মনোযোগ পায়, কার কাছ থেকে? আগে যেমন ধরেন একজন শিক্ষক অনেকজন শিক্ষার্থী এক বনাম পঞ্চাশ, আর সিএল যখন করবেন যদি পাঁচজন মিলে আপনি টিম করে দেন, যদি ছাত্র হয় পঞ্চাশ জন, দশটা টিম হবে, একটা লিডার হবে, তখন টিচার কাকে ভালো বলেন তো? দশজন স্টুডেন্ট, এটাকে আমেরিকায় বিশ্বে বলে স্টুডেন্ট টিচার। আমি যখন পড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যখন মাস্টার্স করি ফাইন্যান্স, আমি পড়েছি জেনারেল লাইনে, আমার ভাইয়া আমার যারা আমার ভাইয়ের সাথে অনেক গেছিলাম সৌদি আরবে, আমাদের কাজী বিহারে বলুন রাজবাড়ি বাড়িটা, উনি আসছেন তিন দিন আগে ঢাকা এসে পৌঁছানো, একবার মনে হয় চলেন রাজশাহী কাছে ট্রেনিং, উনি চলে আসেন। তো আমি যেটা বলতে যাচ্ছিলাম, একটা ক্লাসরুমে যখন টিম করে দেবেন, সেই টিমে অনেক ছাত্র, আমি যেটা বলছিলাম যে আমার ইউনিভার্সিটিতে কস্ট অ্যাকাউন্টের একটা মিশন ছিল, আমি সেই বিষয়ে ভালো বুঝেছি, করেছি একজনের কাছে, আমরা সঙ্গে প্রার্থনা করে সব কিছু ভালো করেছি, বন্ধুর কাছে কিন্তু আমাদের বন্ধু ছিল, টিচার কি পড়ে সব মাথায় করে দিয়ে দেবে, হা করে তাকে দিয়ে কিছু বুঝি না, তার না চলে আসবে কিছু বুঝি না, আমার বন্ধু আমার ক্লাস একই বয়স
যে ছাত্র সাই লাজু কথা বলে না, আপনার কাছে বোমা আছে কথা বলুন, কথা বলুন, এরকম আছে না কেউ বোম কার সাথে কথা বলবেন, বন্ধুর সাথে কথা বলুন। যখন টিম করে দেবেন দশটা টিম, তার দশটা বন্ধু টিচার আর হলো মূল টিচার, এগারো জন টিচার না অনেক পাবেন আপনি, তাহলে ক্লাস টিচার স্টুডেন্ট ভাই পাবেন, তারপর রিসিভ মোর কেয়ার, অনেক বেশি মনোযোগ পাবে তার টিচারের কাছ থেকে, এখন তার স্টুডেন্ট টিচার বলে আপনি বন্ধুর কাছ থেকে। আর যেটা করে সিএল টিম কি করে জানেন, আনসিটিং স্টুডেন্ট লিস্ট, যেটা বললাম একটু আগে যে লাজু ছাত্রের ঠোঁটটা ফাঁক করবে, মানে কথা বলতে সহজে যেতে পারবে, কোন প্রশ্ন আছে হ্যাঁ এই কারণ প্রশ্ন আছে, প্রশ্ন কিন্তু আছে কোথায় বলে বলে দিতে পারে, আছে বলতো কি বুঝো সঙ্গে বলবে, এই নিয়মে করে কি জিনিস বোঝানোর জন্য বন্ধুর মুখটাকে খুলে যে লাজুক বন্ধুর মুখটা খুলে। এটা আমার ক্লাসরুম সৌদি আরবে 2008-09 সালের দিকে তোলা ছবিটা, এবং আরবরা সৌদিরা ওরা কথা বলতে খুব পছন্দ করে। তো দেখলাম আমি ওখানে যাওয়ার পর করে আমি সিএল করে দিয়ে শুরু করি, তিনজনের টিম করে দিই, একটা জিনিস ব্যাখ্যা করি, প্রশ্ন দেই, প্রশ্ন আসবে আমরা আলাপ করো, উত্তর কি হতে হবে ইউনিস তোমরা আলাপ ওরা আলাপ করে, বই বই খুঁজে বের করে একটা আনসার দিতে জমাতে সমস্ত ওরা আমার সবাই আমার জবডা আমার দেড় ঘন্টা কথা করতে হলো না, ফিরে দিয়ে দিলাম প্রবলেম দিলাম এখন সলিউশন করে দিই, তোমরা সলিউশন দিই তখন তারা আমাদের ভালো সলিউশন করে। আমি জানি আপনারা অনেক অথবা দাওরার ছোট থেকে অনেক লেভেলে পড়াশোনা করেন, এটা যে কোনো লেভেলে তবে যারা একটু ক্লাস থ্রি ফোরের ফাইভে যারা আছে মোটামুটি ফাইভ থেকে দশম ভালো কাজ করে, যদি অনেক অনেক চিন্তা গার্ডেনে ওরা লেভেল নার্সারি বা এইসব ইয়াতে ওরা ব্যবহার করে, তবে মূলত পঞ্চম থেকে শুরু হয়। নাম্বার তিন হচ্ছে এই পদ্ধতিটা বিভিন্ন রোগের প্রতিরোধ করে, একটা রোগ হচ্ছে মুভি ওয়াচার সিন্ড্রোম, মানে মুভি ওয়াচার সিন্ড্রোম বলতে হয় সে ক্লাসরুমে যার কলম নাই খাতা না বই তো দূরে, মানে মনে হচ্ছে সিনেমা দেখতে আসছে, সিনেমা দেখতে কলম খাতা লাগে আপনার, আমি একটা মজার একটা ঘটনা বলি, আমার সৌদি এক্সপিরিয়েন্সের মজার ঘটনা আপনারা শুনে মজা পাবেন, আমার অনেকগুলো প্রিয় স্মরণীয় ঘটনার একটি ঘটনা। প্রথম দিককার আমি যেখানে পড়াতাম আল ইয়ামামা ইউনিভার্সিটি, নামই আল ইয়ামামা ইউনিভার্সিটি আর দ্বিতীয় বলে জমিয়াত ইয়ামামা, সেখানে আমি দেশ দেশ স্কুলে আলহামদুলিল্লাহ চেয়ারম্যান ছিলাম শুরুর দিকে, আমি একটা বিষয় পড়াতাম ইন্ট্রোডাকশন টু মার্কেটিং, মার্কেটিং এর ফান্ডামেন্টাল পড়াতাম, তো সেই পরীক্ষার ফাইনাল এক্সাম করেছি, ফাইনাল এক্সাম বার্ষিক পরীক্ষা প্রধান পরীক্ষা, এবং আমি যেহেতু ক্লাস টিচার আমি তিন বেজে যেত, আমার সাথে কেউ নাই, ছাত্র হবে 25-30 জনের মধ্যে, এবং ওই বিশ্ববিদ্যালয়ে পড়তে প্রায় $350,000 লাগে, $350,000 লাগে, এক এক সেমিস্টারে ৭০,০০০ রিয়াল এক এক সেমিস্টারে অনেক টাকা, আমাদের কাজে দিয়ে মধু ভাই উনি জানেন যারা পড়তে আসে সব বড় হচ্ছে সরকারে পড়তে আসে,
আমি অবাক হয়ে গেলাম শহীদের নিয়ে মাস্টার এটা হয়তো তাবলীগের ইমানের কারণ তারা স্ট্রেস ফিল করে ওই 10 মিনিট পরে আস আমি আপনি বলে হাফাই ছিলাম না কি বলে জানেন টিচার ওরা আমরা ইংলিশে ইংলিশ মিডিয়াম ইংলিশে কথা বলছি টিচার May I have your pen? Yes. Ustad, tumhe padhna hai kya? Sabse pehle I know, come on, come on. Final week hai, bolo na main. Ki bolse? Sorry. Tumhe kaise kolam chilo? Pehla kolam ekhane bosho. Pore bosha likhi. Amader niyom chilo je kyo jodi adha ghontar pore ashe dhute diba na. আর যদি আধা ঘন্টার ভিতরে বেরোতে চান বেরোতে দিবা যেখানে পরীক্ষা ছিল পরীক্ষা কেমন গেছে সত্যি করে নাই আমি আরেকটা সালাম আলাইকুম শুনলাম আধা ঘন্টা পরে আসসালামু আলাইকুম টিচার আমি দেখলাম হয়েছে সাথে আরেক ছিল তখন সে হাসতেছে তখন খুব সুন্দর একটা হাসি না যে হাসিটা আপনি সে জানে কি বলে জানেন কিছুক্ষণ পর আমি যখন তার সামনে দাঁড়ালাম চোখাচোখি হলো সে একটা কথা বলো জীবনে ভুলবো না এরকম উদাহরণ লাগে একটা সে আমি কি বলে জানেন ইংলিশে বলতেছি তখন চোখাচিত হলো টিচার ইউ শুড ব্রিং মোর পেন সে বলে শিক্ষক তোমার বেশি কলম আনা উচিত ছিল ছাত্র আমাকে বলে আমি ওরে দিবেন সাপোর্ট দিবেন ফায়দা নাই ওরে কিকাউ করবেন মার দিবেন ফায়দা নাই তার ওই ছেলেটা অলরেডি মিলিয়নিয়ার সে আমাদের ডাইরেক্টর একটা কোম্পানি যে স্বপ্ন অন্যেরা দেখে পাশ করে ভালো চাকরি তো চাকরি যে চাকরি দেয় অন্য তার স্বপ্নটা না বাবা বলছে বিয়ে করে আন বিয়েতে বসাই দেবো না হয়তো কিন্তু সে বিয়ে করতে আসে বিয়ে করতে আসে সে আমাকে বলে টিচার তুমি কেন দুইটা কথা মানুষ এরকম ছাত্র কিন্তু সময় না আমাকে ভুল বুঝবেন না কিন্তু এরকম ছাত্র কিন্তু
ভালো অনেক ছাত্র আছে, এটা আমি হিন্দু মিলিয়নে একটা যেন মনে আছে, আছে মনে আছে। তো ক্লাসে এরকম ছাত্র আছে, ফাইনাল পরীক্ষাও বলো, যদি আপনি সিএল ম্যাথ ফলো করবেন, সবাইকে শুধু করুন না, ওই খাতা ক্যালকুলেটর স্কেল সবই নিয়ে আসতে হবে। আরেকটা হচ্ছে প্রিটেন্ড টু লিসেন সিনড্রোম, প্রিটেন্ড টু লিসেন সিনড্রোম, অনেকে দেখবেন তাকে আছে আপনার দিকে, আপনি শিক্ষক পড়াচ্ছেন, ও কিন্তু চোখ আপনার দিকে বা কিন্তু মন কিন্তু আপনার এখানে নাই, মন চলছে মোড়ের বাজারে, যেখানে একটা টিভি দেখছেন হচ্ছে ওদিকে তার মন চলে গেছে। কি করে আপনি ওদের দেহের সাথে মন নিয়ে আসতে পারবেন কাজ করবে সেটা বলবো। কিন্তু হতেছে কলেজ আসলিপ সিনড্রোম, ক্লাসরুমে ঘুমাতে ঘুমাতে যে চলে যায় সেটার আপনার কমাতে কমাবে। আচ্ছা একজন সহযোগী বা কাপড় একটু পরে আমরা এই পদ্ধতিতে আপনার ভূমিকা কি হবে মনে করেন, আপনি শুধু তো লেকচার দিয়ে যাবেন এ দুই স্যার, আপনি অবশ্যই লেকচার দিবেন, অবশ্যই ব্যাখ্যা করে বোঝাবেন, কিন্তু যে কাজ যেটা দিবেন বাড়ির কাজ ক্লাসে দিবেন যতটা সম্ভব, যেন ওরা হাতে কলমে শিখে এবং সেজন্য একা না শিখে, ক্লাসরুমে শিখতে কাদের হিসাবে টিম করে দিবেন, এরকম কি আপনার টিম করে পড়ান যে ওকে কোনো হয়তো কেউ কেউ থাকতে পারে। আচ্ছা শুনি আপনাদের ভাইয়ের কাছ থেকে, যখন টিম করতেন না এখন টিম করে পার্থক্য আছে, পার্থক্য আছে না, এটা মাত্র কয়েকদিন করেন আপনারা, আইডিয়া হচ্ছে এগুলো আপনারা সবাই ট্রাই করতে পারে টিম বেস পড়াশোনা করার মাধ্যমে, এবং ছাত্ররা কয়েকজন মিলে পাঁচ থেকে তিন থেকে পাঁচজন মিলে পাঠ কার্যক্রম বা অনুশীলন সম্পন্ন করে, এবং টিমের ছাত্ররা একে অন্যকে বোঝাতে পার্থক্য, যেটাকে আমরা বলি কন্টেম্পোরারি প্রচলিত পদ্ধতি, আরেকটা হচ্ছে সজ্ঞা বা সহযোগিতা মূলক জ্ঞানার্জন পদ্ধতি। ট্রেডিশনাল যে সিস্টেমে শিক্ষার্থীরা সাধারণত কি শুধু শুনে, ওয়ান প্যাসিভ বলে প্যাসিভ লিসেনার শুধু শুনে, আর সজ্ঞাবে ওরা যদি শুনে না ওরা কাছে বলে পড়ে লিখে। ট্রেডিশনাল পদ্ধতিতে শিক্ষার্থীরা একা একা পাঠ কার্যক্রম চালায়, কম্পিটিশন বেসড হয়, কম্পিটিশন হয় ফার্স্ট সেকেন্ড থার্ড, অবশ্যই এটা এনকারেজ করবে, কিন্তু একা একা করে নোট শেয়ার করে না, যদি কি করে এত ভালো অঙ্ক করে এটা কাউকে বলে না, কি করে এত ভালো অঙ্ক বুঝতে পারে কাউকে বলে না, কি করে মুখস্থ করতে পারে তাহলে সে একা ভিতরে রেখে দেয়, কিন্তু সহযোগিতা মূলক কি আছে কি করবে ওরা, কি করে শিক্ষার্থীরা কয়েকজন মিলে, এখানে কম্পিটিশন না, এখানে কি হয় কোঅপারেশন হয়, সহযোগিতা যেটা বলছিলাম যে প্রচলিত পদ্ধতি দিয়ে শিক্ষার্থীরা কি করে প্রতিযোগিতা করে, একা উইন উইন, আমি একাই জিতব, আমি রাজা হব, আপনি রাজা হতে পারবে না, কিন্তু সবকে সবাই রাজা হবে, সবাই সবাইকে আমরা মিলার বানাবো সহযোগিতা করে, ভালো শিখে এটা গবেষণা দেখা গিয়েছে, শিখে আনন্দ পায় শিক্ষার্থীদের পড়াশোনা আগ্রহ বৃদ্ধি পায়, বেশিদিন পড়া মনে রাখতে পারে। এবার একটা প্রশ্ন করি আপনাদের, ওপেন কোশ্চেন ফ্রম এভরিওয়ান ফর এভরিওয়ান, এই যে যারা শিক্ষক যারা আছি আমরা এখানে ক্লাসে পড়াই, এই যে আমি যে মেথডে পড়াচ্ছি, প্রশ্ন হচ্ছে একজন শিক্ষকের শিক্ষাদান কতটা ফলপ্রসূ হচ্ছে তা কিভাবে বোঝা যাবে,
আমি কি করে বুঝব আমি যে বিষয়ে পড়াচ্ছি, গণিত, কৃষিবিদ্যা, অঙ্ক, রসায়ন, হাদিস, আকায়েদ বা ইসলামী শিক্ষা, যে বিষয়ে শিক্ষা করি বাংলা, আমি কি করে বুঝব যে আমার শিক্ষাদান ফলে খুশি হয়েছে? কি করে বুঝব? আলাদা আলাদা কোশ্চেন করতে হবে। যখন দেখবো স্টুডেন্টরা শিখতে পারতেছে, প্রয়োগ করতে পারতেছে আর কি, শিক্ষক আমার জানতে ইচ্ছে করে না যে আসলে আমার টেকনিকটা আসলে কাজে দিচ্ছে কিনা, যারা ইচ্ছা করে আমাদের সবাই কোনটা বলবে যে একজন শিক্ষকের শিক্ষাদান কতটা ফলপ্রসূ হচ্ছে তা মূলত নির্ভর করে, ডিপেন্ড করে তার শিক্ষাদানে ব্যবহৃত যে পদ্ধতি, সেই পদ্ধতিতে শিক্ষার্থীরা কতটুকু শিক্ষার পরিমাণের উপর। আমি যে লেকচার ম্যাথডে শুধু পড়াচ্ছি, আমার ছাত্ররা কতটুকু শিখতেছে? আমি আজকে পড়ালাম 10 পাতা বা 10 টান পড়ালাম, ওরা কয়জন বুঝতে পারতেছে তার উপরে ডিপেন্ড করে আমার পদ্ধতি ঠিক আছে। 100টা অঙ্কের নিয়ম শেখালাম, আমার ছাত্র দুটাও পারল না বলতে, তবে কি হলো লাভ আছে? কোনো লাভ নেই। যদি তারা কিছুই না শিখে তাহলে একজন শিক্ষক আর একজন ক্যানভাসারের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি দু থেকে কথাটা বলা যায়, আসলে আমরা অনেক শিক্ষকের ক্যানভাসার, ক্যানভাসার মানে জানেন এই লোকটার নাম বিনু কানান্দ। এই লোকটা এখনো পর্যন্ত গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে একটা খেলা বাচ্চার কাজ করে দিল, খেতা বলছি যে টানা 77 ঘন্টা লেকচার দিয়েছে, ওয়ার্ল্ডস লংগেস্ট টাইম লেকচারিং অন সেলফ ডেভেলপমেন্ট, ব্যক্তিগত উন্নয়নের উপরে সে 77 ঘন্টা। অবশ্যই খানা পানা ঘুমানোর সময় বাদ দিয়ে, না না, বাথরুম টাইম খাবার টাইম ঘুরে বাদ দিয়ে টানা শুধু 77 ঘন্টা বাদ, আবার টানা 77 ঘন্টা সে কথা বলেছে। বিষয় কি ছিল? ব্যক্তিগত উন্নয়ন। আমার প্রশ্ন হচ্ছে ওর লেকচার শুনে আমরা কিন্তু শিখছি, কিন্তু সে খেতাব পেয়ে গেছে। কিন্তু আমরা অনেকে ফিচার খেতাব পাই কিন্তু আমার কার হয় শুধু না হয়। আমি চাই না কেন, আমি চাই আমার ছাত্র যেন শিখতে পারে, প্রশ্ন করতে পারে, আগ্রহ যেন দেখতে পারে। একটা ম্যাপ দেখায়, একটা পিরামিড করে, খুবই গুরুত্বপূর্ণ এটা জানা, আপনার নিজের অন্ধভাবে খুব গুরুত্বপূর্ণ জানা জিনিসটা, যে এখানে দেখেন পিরামিডের সবচেয়ে উপরের অংশে অল্প অংশ থাকে না, এইগুলো লেখা থাকে লেকচার আর 5%। তার মানে আমি ধরেন বাংলাদেশের ফলমূল বিষয়, বাংলাদেশের ফলমূল, বাংলাদেশে ধরেন 10 ধরনের বা 100 ধরনের ফলমূল পাওয়া যায়। আমার শুধু কথা বললাম, লেকচার দিলাম 1 ঘন্টা করে যখন প্রশ্ন করালো, বলতো কয়টা ফলমূলের কথা তোমাদের মনে আছে? অনেন এবারে কয়টা বলতে পারবে ওরা? 5, কেউ হতে 20টা, কেউ হতে আমি কেউ হতে বলতে পারি, অনেন এবারে 5। আমি যদি লেকচার দিয়ে ওদেরকে করতে দেই তাহলে কত হবে? 10%। আমি যদি লেকচার দিই এরকম দেখাই ছবিতে আরো বেশি ডিটেলস কত পারবে? 1 ঘন্টার লেকচার, কিন্তু আমি লেকচার দিলাম দেখাই কত পারলো? আমি যদি ক্লাসে কিছু ফলমূল প্লাস্টিকের ছবি নিয়ে আসি, এটা হলো আঙুর, এটা হলো আটা, এটা হলো কর্নফ্লেক্স, ওরা দেখলো
তাহলে কত বাড়বে? 30% না না 30% একটা কথা 30% আমি যদি একই লেকচার কিছুক্ষণ আমি ছবি দেখালাম আমি ওদেরকে বলার উপর আলাপ করো ডিসকাশন গ্রুপ কত পার্সেন্ট বাড়বে? আমি ধরুন কথার কথা আমি ওদেরকে প্র্যাকটিস দিলাম বিভিন্ন ফর্মুলার ছবি নিয়ে আসলাম ওখানে গল্প করলাম তারপর দিলাম ছবিগুলো বা মডেলগুলো বলো কোনটা কোন ফর্ম ওরা ডিসকাস করলো প্র্যাকটিস করলো হাতে গেলে ওরা দেখলো কিন্তু প্লাস্টিকের ফল হয়তো রিয়েল ফর্ম কত বুঝতে পারবো তখন? আর আরো উত্তম একটা বিশেষ প্রকৃতিতে করে ওরা বাইরে নিয়ে যায় একটা জঙ্গলে নিয়ে যায় গাছের আলাপ করে কোনটা কোন গাছ খুঁজে বের করো পাতা জোগাড় করো কারণ কোনটা কোন পাতা লিখো কোন গাছের পাতা প্র্যাকটিস বাই ডুইং তাহলে কত পার্সেন্ট হবে? দুঃখজনক হচ্ছে যে আমি আর আপনাদের বিষয়গুলি পড়াই উপরে 5% অথবা 10% বই থাকে একটা অথবা লেকচার এই আমার শিক্ষা কিন্তু অল্প এটা একটা ফিলোসফির কথা বলা হয়েছে তুমি যদি কাউকে একটা মাছ দাও তুমি তাকে দুপুরে খাওয়ার জন্য কিছু দিতে পারো কিন্তু তুমি যদি মাছ ধরা শিখায় দাও তুমি সারা জীবন করে পড়ার মধ্যে কিছু একটা দিতে পারো আমার আপনার ভূমিকা তাই হয় তাই উচিত না সেটা বিষয় বলা হচ্ছে একজন শিক্ষক শুধু জ্ঞান বিতরণকারী নয় জ্ঞান বিতরণে শিক্ষক মূলত তিন ধরনের আমি যখন আমার আরেকজন লেকচার শেয়ার করি আমি যখন শুনতেছিলাম আসলে বলে আমি কোন পর্যায়ে পড়ি আপনার আমাকে কথাটা আসতো হয়তো আপনার মতো আসতে পারে যে আপনি আপনি আমি জিজ্ঞেস করি আপনি বলেন আপনি কোন পর্যায়ের শিক্ষক এই লিস্ট দেবেন প্রথম পর্যায়ের শিক্ষক হচ্ছে সাধারণ শিক্ষক অর্ডিনারি টিচার যে শিক্ষক ক্লাসে এসে আছে কি বিষয় বাংলা দ্বিতীয় পত্র অঙ্ক দ্বিতীয় পত্র প্রশ্ন দ্বিতীয় পত্র ওকে লাভ 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 পুরস্কার ওকে আজকে তাহলে দেখা হবে উনি কি শিক্ষক অলরেডি বেতন দেয় কথা বলতে হয় কথা বলা শেষ তার সে মোবাইল নেই আছেন এরকম শিক্ষক দ্বিতীয় ধরনের শিক্ষক ভালো শিক্ষক যিনি ক্লাসে বোঝা ছাত্রদেরকে ভালোবাসেন ইমাম আবুনি রহমতুল্লাহ আলাইহি উনি একটা কথা বলতেন তিনি বলতেন ছাত্রদেরকে বলতেন তুমি বলতেন তোমরা তোমাদের ছাত্রদের খুব ভালোবাসো যত বেশি স্নেহ করবা তত বেশি শিখা আগ্রহ হবে এদের ইমাম আবুনি রহমতুল্লাহ আলাইহি ছাত্রদের পড়া শিখতে আগ্রহী করে তোলেন উদ্বুদ্ধ করেন এনকারেজ করেন যে ছাত্র 3 বছর পরে ওই স্যারের এখনো মনে আসে বুঝাতেন ওই সারে যদি আমি বাংলা ভালো বলতে পারি আমি ইংলিশ ভালো শিখেছি অঙ্ক ভালো শিখেছি রসায়ন ভালো শিখেছি ওই সারে এরকম আসলে কি আমি চাই না 3 নম্বরে আমি চাই আপনারা সবাই আমরা চাই যেন 3 নম্বরে যেন আমরা থাকতে পারি আরেকটা লিখে রাখেন কাইন্ডলি তারপর আমরা আমাদের অ্যাক্টিভিটিতে চলে যাবো অ্যাক্টিভিটিতে আপনারা 7টা স্টেপস আছে আপনি কিছু বাদ দিতে পারেন করতে পারেন এটা হলো 7টা স্ট্যান্ডার্ড স্টেপস
বা লেভেল যার মাধ্যমে আপনি চাইলে আফটার ক্লাসে যে কোনো বিষয়ে পড়ান না কেন, যেটা বলেন বাংলা দ্বিতীয় পত্র অথবা কৃষিবিদ অথবা রসায়ন, হাদিস, আকায়েদ, কোরআন, অঙ্ক, যে বিশেষ শিক্ষক আপনি হন না কেন, আপনি যদি মনে করেন আগামী বছর থেকে আপনি আপনার ক্লাসে এই সবজ্ঞাপ ব্যবহার করবেন, কি করে করা যায় তা ধাপগুলো। এক নম্বর ধাপ হচ্ছে আপনি একটা প্ল্যান করবেন, স্কেডিউল করবেন, কি ধরনের এক্সারসাইজ ওদেরকে দিবেন সেটা পাল্টা দিবেন। যে ছয় মাসের একটা ধরেন সেমিস্টার, ছয় মাসের ধরেন কটা ক্লাসের, 15 সপ্তাহ হয়, 15টা 30টা ক্লাস হয়, 45টা ক্লাস হয়, আমি 20টা ক্লাসে আমি এটা করাবো, একটা প্ল্যান করে নিন এবং স্কেডিউল শিডিউল করে নেন কখন কি করবেন না করবেন। অর্থাৎ প্ল্যান এবং শিডিউল করা, প্ল্যানিং করা, শিডিউল করা। দুই নম্বর, আপনি যে কাজগুলি দিবেন, যে প্রশ্নগুলি করবেন, আপনি কিন্তু খাটতে হবে, গ্রেড টিচার হওয়ার জন্য একটু সময় দিতে হবে আপনার, মানে যে অ্যাক্সেস এবং অনুশীলনগুলি কিন্তু আপনি বইতে পাবেন না, আপনাকে তৈরি করতে হবে, কিছু একটা পাবেন আপনি, সেগুলো আপনি তৈরি করবেন। প্রথমে শিডিউল করলেন 20টা টিম ওয়ার্ক করাবেন আগামী 6 মাসে, মাসে 2টা করে কথা কথা ধরেন হতো, মাসে 1টা করে হতে পারে, এবং সেই 20টা টিম ওয়ার্কে কি ধরনের অনুশীলন দিবেন উদাহরণ কিছু থাকবে আমাদের সেটা আপনি তৈরি করবেন। তিন নম্বরে আপনি টিম ফর্মেশন করবেন, টিম এখন আচ্ছা আমি র্যান্ডমলি জিজ্ঞেস করছি আপনাদের ক্লাসে পিছনে যে ভাই আছেন সবুজ রঙের চাদর পরা ভাই, আপনার কাছে ছাত্র কত না ভাই, জি ছাত্র ছাত্র কত আপনার কাছে ছাত্র 25 জনের মধ্যে এখানে সামনে বসেছেন কালো পক্ষী ভাই আপনার এই পাশে যায় ওই যে পড়ায় ঘুরি পড়ায় মাথায় কি ভাই আপনার কজন ছাত্র মাশাআল্লাহ খুব সুন্দর 15-10 চমৎকার স্যার, চমৎকার একটা নাম্বার যেখানে খুব বেশি আপনি কেয়ারিং করতে পারবেন। কিন্তু 10 জন হয় 3 জন করে 3 জন তিনটা আপনি টিচারিং করতে পারবেন, 3-3-4 পনেরোটি যদি হয় আপনি 3-3-3-3-3 পাঁচটা টিম হয়ে গেল, এরকম পাঁচটা টিম করবেন। আর একটা গল্প বলার সময় কারণ গল্পের মাধ্যমে মাঝে মাঝে শিক্ষাকে লিঙ্ক করা যায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষাদান পদ্ধতি উনি আগ্রহ সৃষ্টি করার জন্য প্রশ্ন করতেন না, কি জানো গল্পের মাধ্যমে বলতেন না, এটা কিন্তু সুন্দর ভিত্তিক একটি পদ্ধতি গল্প বলার মাধ্যমে ওদেরকে আগ্রহ সৃষ্টি করা, গল্পের মাধ্যমে বিষয়টি নিয়ে আসা এবং বুঝতে সহযোগিতা করা। এই একটা গল্প, যে গল্পটা সবাই আমরা জানি, কিসের গল্প, সরকারের বাচ্চাদের গল্প, কিছু গল্পটা দুজনের প্রতিযোগিতা লাগলো কে আগে দৌড়াতে পারে এবং সর্বোচ্চ স্মার্ট লম্বা সে আগে চলে আসলো, তো দেখলো যে এখনো বাচ্চা অনেক পেছনে আসে, এবং কিন্তু জিরায়নি, সে কাছে নিজে জিরাতে গেল এবং সে কি করলো গভীর মুখ, সেই স্লো গতির পথ আমাদের আমার দাদার বাড়ি, আমি আমি নোশন দিই আমার রুট কেউ আছে নোশন দিকে এসছেন কেউ যে আপনি আছেন না, যে আমার দাদার বাড়ি বেলা উপজেলা যেখানে আমার দাদা এসছেন, যদি আমার জন্ম বড় হওয়া সব ঢাকায় কিন্তু আমার রুট হচ্ছে নোশন। তো আমাদের নোশন দিকে তাপটা বলে হইটা হইটা বলেছে খরগোশে বলে হইটা, তো যখন হরিকে ঘুম থেকে উঠলো নাই কচ্ছপ নয় আশেপাশে সে গেল ফিনিশ লিখে গেল কচ্ছপ আগে পৌঁছে গেছে, তাছাড়া গল্পটা এই গল্পের একটা লেসন আছে, লেসনটা কি
স্লো এন্ড স্টেডি উইল চ্যালেঞ্জ মার্শাল্লাহ স্লো এন্ড স্টেডি উইল চ্যালেঞ্জ যে খুব ধীর গতি কিন্তু এক হবে আসছে জি দেখছিল কল্পনা না আপনি কি জানেন তারপরে কি হয়েছিল আপনি জানেন না একবার নাম সব দেখুন যেটা আমরা আমিও জানতাম না এরপরে যেটা হয়েছিল এই হত্যা বা খরগোশ হারার পর চিন্তা করলো আমার তো হারার কথা ছিল না আমি তো ঝুড়ি তোলা একটি সুন্দর লম্বা ফর্সা আমি কেন হয় সে বুঝতে পারে সে কেন হয় তার নিজের মনে করতে সে জন্য অলসতার জন্য দিয়ে চমৎকার বলেছে তখন সে করলো কি গেল আবার কচ্ছপ কচ্ছপ ভাই চলো দ্বিতীয় দেশে যায় কচ্ছপ রাজি হলো এইবার আর কি ঘুম নাই জেনে এক দৌড়ে স্টার্টিং টু ফিনিশ জিতে গেল তাই তো হল কথা তো দ্বিতীয় গল্পের মরাল হচ্ছে যে ফার্স্ট ক্যান স্টিডি যে অধিকৃত দৌড়ায় সে জেনে যায় এবার হচ্ছে খরগোশের পা সে বলল প্রথমবার আমি জিতলাম সে ঘুমাই গেছিল বলে কচ্ছপ চিন্তা করতেছে যে খরগোশ ঘুমাই গেছিল বলে আমি জিতলাম দ্বিতীয়বার এখন তো খরগোশ উঠে গেছে এখন তার কোনো জিতার উপায় নেই কিন্তু চিন্তা করলো এমন কোনো হয়ে আছে কি আমি জিততে পারি অনেক চিন্তা করলো সে একটা বুদ্ধি পেয়েছে এইবারও আমি খরগোশকে সে করে তার কাছে খরগোশ এবার এক বস্তু ওর দুইবার দুইবার ফেরত দিতে ছিল এখন আমি নিতে চেয়ে বলছি এবার তৃতীয় হয়েছে তো সে যে বললো খরগোশ রাজি হল হরিটা রাজি হল কিন্তু কচ্ছপ রুট চেঞ্জ করলো আগে রুট আগে সেই এখানে এবার হলো এখান থেকে ওই এখানে খরগোশ রাজি হল তো গণেশ মহাদেবকে আসলো শুরু করা শুরু করলো খরগোশ তো ঘুমটুম না এক জোরে যাচ্ছে একটা তাল গাছে অনেক দূরে তাল সে কি দেখাতে চায় একটা নদী সে থেমে গেল সে জানতো না যে নদী আছে কিন্তু সাঁতার জানে সে ওয়েট করতে সে কি করে যাবে কি করে দেখে কচ্ছপ আস্তে আস্তে আসছে আসে মুচকি তাকালো তাকে সাঁতার কেটে মারে গিয়ে জিতে গেল এই গল্পের শিক্ষণ জিনিস কৌশল মার্শাল কৌশল কৌশল কি কৌশল এই এই তিন নম্বর রেসে কচ্ছপ একটা কাজ করেছে কচ্ছপ খুঁজে পেয়ে তার ভিতরে কি গুণ আছে যে গুণটা খরগোশের না দেখলো আমি সাঁতার জানি খরগোশ এই জন্য সে এমন একটা জায়গা আছে যেখানে তার জিনিসটাকে কাজে লাগানো যা সমতল জায়গায় কি খরগোশ দুইবার হারার পরে আর কচ্ছপ সরি খরগোশ দুইবার কচ্ছপ দুইবার তারপরে দুজনে চিন্তা করলো আমরা তৃতীয় রেসটা আরেকবার খেলবো একই রেস কিন্তু এর আগের রেস খেলেছে প্রতিযোগী হিসাবে অ্যাজ এ কম্পিটিটর কিন্তু এইবার খেলবো সহযোগ মার্শাল্লাহ সহযোগী হিসাবে একে অন্যের সহযোগী হয়ে সেই দ্বিতীয় রুল যেটাতে মাঝখানে একটা নদী ছিল নদীর পরে ঘুরে একটা তাল গাছ এবার খেলেছে ওরা সহযোগী কিভাবে তখন শুরু করার কথা কে দৌড়াতে পারে আগে কে বেশি উঠে দৌড়ায় খরগোশ খরগোশ নিল পিঠে কাকে অনেক সময় পাচ্ছে নদীয়া এবার এবার কার আছে কোন কম্পিটে সে কার আছে কচ্ছপে কচ্ছপ সাতটা লোক তার উপরে কে দাঁড়ালো খরগোশ ওই পারে গেল এবার কার আছে কোন কম্পিটেন্সি ক্লাসের
আপনারা যখন এই কাজগুলি করাবেন শুরু হবে একটু মানে প্র্যাকটিস আমাদের, আমরা তিন হিসেবে ঘুরে বলবো, যখন লেকচার হবে, ব্যাখ্যা হবে, অঙ্ক বোঝানো হবে, সবাই দেখবে নোট নেবে, যখন হবে এক্সারসাইজ একা একা করবেন, কি কিভাবে করবে তিন হিসাবে করবে, ঘুরে বসবে। পাঁচ নাম্বার সিআর টেকনিক গুলো অ্যাপ্লাই করবি, আপনি শিক্ষক হিসাবে ব্যাখ্যা করে বলবেন যে এটা কি করে করতে হয়, প্রসিডিউরটা কি, আপনি কি চান ছাত্রদের কাছ থেকে। তারপরে ছয় নম্বরে ওরা যখন কাজগুলি করবে এটা খুবই আনন্দদায়ক, খুবই আনন্দদায়ক, ছাত্ররা শিখতেছে, বুঝতেছে, আপনি টহল দিচ্ছেন, জিজ্ঞাসা বাবারা ভালো মার্শাল্লাহ চমৎকার উদ্বোধনী করুন, আগে তোমাকে বলেছি আপনি নাম্বার গুলো কিছু নাম্বার দিন, ঠিক আছে, তোমরা এই পুরো ৬ মাসে ২০টা কাজ করেছো, তার ভিতরে তো মানে ওই অনেকগুলো টিম যারা ভালো করেছে আপনি কিছু নাম্বার দিল, হতে পারে ১০ নাম্বার ১০০ থেকে ভাগ করে আপনি ওদেরকে এই হলো ৭টা টেকনিক্স। তুমি এবার আমরা কাজ করব, পরে আমি টেকনিক্সের নাম বলি, একটা হচ্ছে ৫ মিনিটস রিভিউ, আপনি যে অবসর দরকার শিক্ষক তিনি আছেন, আপনি ধরেন ১০ মিনিট ২০ মিনিট লেকচার বুঝালেন, তারপর থামলেন তো আমি এর জন্য ৫ মিনিট, এবার বাবারা তোমরা আলাপ করো, দেখে না বুঝে না নিজেরা বই থেকে ইয়া করো, কোনো প্রশ্ন দেখে না চিন্তা করে দেখো আমাকে বলো, বুঝেছো, নেক্সট লেভেলে যাই, আবার ১০ মিনিট ২০ মিনিট কথা বললে আবার দিন ৫ মিনিটে খুব সিম্পল একটা জিনিস, তাকে বলা হয় ৫ মিনিটস রিভিউ। সেকেন্ড হচ্ছে কি ৩ স্টেপস ইন্টারভিউ, এটার জন্য টিম না করলে হবে, যে ব্যাংকে বসে আছে না এভাবে চলতে হবে, কিভাবে এটাকে আমি জানি যারা হিট যারা করে মালয়েশিয়ার একটি আর্টিকেল পড়েছিলাম, তারা এটা ওদেরকে সবক সিস্টেম বলে, যে উস্তাদ সবক দেন ১ থেকে ১০ আয়া সুরত হারিমের ফর এক্সাম্পল, প্রতিজন ছাত্র এটা মুখস্থ করে পুস্তকে সবক দেয়, তার আগে ওরা বলে কি ওরা একজন আরেকজনের কাছে শোনান, ভুল হলে কারেক্ট করে তারপরে পুস্তককে শোনান, তাই না, পুস্তকের ঠিক আছে চমৎকার, এটা এটাই থ্রি স্টেপ ইন্টারভিউ মানে হচ্ছে কিছুটা এরকম, আপনি লেকচার দিলেন বুঝে নেন বাংলা হোক অঙ্ক হোক বিজ্ঞান হোক, বুঝে নেন পরে আপনি ১০ মিনিট সময় দিলেন এই সবকের জন্য, এইবার উনি ওনাকে প্রশ্ন করবেন, আচ্ছা বলো তো স্যার যেটা বলে বুঝতে পারবে কি আমাকে বলবে, স্যার বুঝতে পারছি ব্যাখ্যাটা বলবে, বানানটা বলবে, চন্মটা বলবে, অর্থটা বলবে, উনি ওকে প্রশ্ন করবেন, তারপর উনি ওনাকে প্রশ্ন করবেন, শুধু হিপসের জন্য না অন্য অন্য বিষয়ে করবেন, সব ঠিক। এক নম্বরটা হচ্ছে ৫ মিনিট মানে ৫ মিনিট সময় দিয়ে রিভিউ করার জন্য, এটার সাথে পার্থক্য হয়েছে প্রথমটায় ওরা ৫ মিনিট সময় দিবে, ঠিক আছে পড়ে দেখো
কোনো প্রশ্ন আসলে আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা এটা করতে দেন। দ্বিতীয় হচ্ছে সনদ সৃষ্টি, শোনাবে প্রশ্ন করবে, আবার যখন এক একজন করে প্রশ্ন করবে তারপরে পুরো টিম হতে পারে চার, যে কোনো একজন অন্যকে প্রশ্ন করলো। সলো পেয়ার টিম আর টিম পেয়ার সলো, এসব ইংলিশ না, এটা ইউনিভার্সিটি অফ মিনেসোটা, এটা মিনেসোটায় আছে ইউনিভার্সিটি, তারা তাদেরকে গুরু করা হয় এই সিস্টেমে, এটা তাদের দেওয়া নাম। সলো মানে কি একা, পেয়ার মানে কি জোড়া, টিম মানে কি সলো পেয়ার টিম, তার মানে ধরুন অঙ্ক অথবা হিসাব বিজ্ঞান অথবা ইংলিশ, প্রথমে একটা অনুশীলন দিবেন, কথার কথা অনুশীলন দিয়ে বললেন অঙ্ক প্রথম ধাপ, ধাপ ওয়ান ইজি অঙ্ক, এক এক করো, ধাপ টু একটু কঠিন অঙ্ক দুজনে মিলে করো, আর ধাপ থ্রি কঠিন অঙ্কগুলো টিম হিসাবে করো, এটা একটা পদ্ধতি করতে পারে। আর বলবে না হচ্ছে টিম পেয়ার সলো, সবচেয়ে কঠিন অঙ্ক প্রথমে ফাইনালে করো, আর একই ধরনের কঠিন অঙ্ক দুজনে মিলে করো, আর একই কঠিন অঙ্ক একা করো, মানে আস্তে আস্তে কেন আমি এটাকে সক্ষমতা বুঝতে পারি একা করতে পারি, কিন্তু আমি প্রথমে একা করবো না, করবো তার সাথে টিমের সাথে। যেমন ধরুন আমি অঙ্কের শিক্ষক, অঙ্কের তৃতীয় অধ্যায়টা খুব কঠিন, এবং এই অধ্যায়ের অঙ্কগুলো যদি আমার কাছে 15 জন ছাত্র থাকে, 5 জনের বেশি পারে না, 10 জন পারেই না, যেমন ধরেন চারজন ধরেন আমার এই যে বসে আছেন আপনারা আমার এই ক্লাসরুমে, এক একজন ব্যাংকে চারজন আছেন, চারজন এক একটা আমি অঙ্ক দিচ্ছি, এটা কঠিন অঙ্ক সবাই পারবে না, পাত্র পাঁচ ছজন পারবো, পাঁচজন পারবো, আমি অঙ্কটা দেখালাম, আজকে আপনারা কে করতে পারবে, তো বিভিন্ন টিম থেকে পাঁচজনে হাত করবো, স্যার আমি করবো, স্যার আমি করবো, স্যার আমি করবো, তখন করে দিচ্ছি এই যে টিম আছে না, আপনি যখন চারজনকে বলেন তোমরা এক একজন একজনের কাছে যাও, না না এক একজনের কাছে যাও, এক এক পণ্ডিতের কাছে যাও, সেটার কাছে যাও, ওকে রেখে অঙ্ক করবে, ধীরে ধীরে ব্যক্তিগত সংখ্যাটা করবে, ওটাই করছি, অঙ্ক হয়ে গেল আবার ওরা ফেরত আসবে, আসার পরে আপনি সেম অঙ্ক আবার জানিয়ে দেবেন, তাতে হবে কি এক একজন কিন্তু গিয়েছেন এক একজন একই অঙ্ক ধরেন চার ভাবে করেছিল, একই অনুশীলন চার ভাবে করেছিল, চারটা টেকনিক দেখে আমার এখানে একসাথে করার জন্য নাম্বার পাঁচ আর দুটো আছে জিক্স বলা হয়, জিক্স হচ্ছে ধরুন একটা বিষয় এটা পাঁচটা, যেমন ধরুন বাংলাদেশের ডিভিশন কটা আছে, আটটা ডিভিশন কথা কথা আপনার টিমে আটজন স্টুডেন্ট আছে, আপনি একটা মেম্বারকে একটা ডিভিশন দিয়ে দিলেন করার জন্য, আটজনে আটটা ডিভিশন নিয়ে পড়াশোনা করলো, পুরো টিম জানলো বাংলাদেশের ডিভিশনের ব্যাপার, এটার মূল কথা হচ্ছে যে এক একটা বিষয়ের উপরে আপনি ভাগ করুন, সর্বশেষ হচ্ছে বিবেক,
আমি একটা ডিবেট চালু করবো। ডিবেটটা হচ্ছে একটা প্রশ্ন দিবেন যেটার উত্তর ইদার হা হতে পারে অথবা না। আমি শুরু করি সাত নাম্বার দিয়ে। আমি একটা ডিবেট, এটা ডিবেট এটা অলমোস্ট সমাধিত একটি বিষয়। সাত নম্বরে ও সরি ছয় নম্বরে বাদ করে হচ্ছে সাইলেন্ট কার্ড রিভিউ। সাইলেন্ট কার্ড এটা একটা টিম দেয়, এক একটা বেঞ্চ এক একটা টিম। আপনি অঙ্ক দিলেন, কোনো আরবি লেখা দিলেন, কোনো একটা অনুশীলন দিলেন, ওরা করল। করার পর ওদেরকে সুযোগ দিব অন্য টিম ঘুরে আসো, তখন সবাই করে হেঁটে হেঁটে যাওয়ানো কিনা কেন, ওরা কী করে করেছে অঙ্কটা, ওরা কী করে ড্রয়িংটা করেছে, ওরা কী করে সলিউশন করবে, ঘুরে এসে আবার ওদেরটা ওরা কারেক্ট করে। সমাধান আছে। আচ্ছা আমি প্রশ্ন করি আপনাকে, এই যে টিমটি আপনি করবেন কাছে, আমি বলছি টিম করার জন্য, এই টিমটি আপনি করে দেবেন ছাত্ররা করবেন? কারা মনে করেন ছাত্রদের বলবো টিম করবেন, কারা মনে করেন সেটা ভালো হবে? এখানে কেউ আছে ডিবেট হলে এমন একটা বিষয় একটা প্রশ্ন দিবেন, আর তোমার পক্ষে কারা বিপক্ষে কারা, এমন করতে পারবে যদি দশজন বিশজন ছাত্র হয় কিন্তু কারা পক্ষে এদিকে আসবে, বিপক্ষে ওদিকে বসবে, পক্ষে লোকজন দশটা পয়েন্ট বুঝে বের লিখবে, বিপক্ষে লোকজন দশটা পয়েন্ট লিখবে। কি ইমাম আবাহনী রহমতুল্লাহ আলাইহি ক্রিকেট ব্যাপার অনেকগুলো কিন্তু এই অবস্থা ছিল, অনেকগুলো অমীমাংসিত ছিল, নোটা করে কিন্তু পক্ষে বিপক্ষে এরকম ভাগ করে পড়া একটা মশালার ব্যাপারে আমি মতামত দিতে দেওয়া। আচ্ছা এবার আমি একটা কাজ করতে চাচ্ছি আপনাদের নিয়ে, এই যেমন এটা তো ধরুন আপনার আকিদার আকিদাকে বলা আপনার আসলে আপনি আছে পুস্তক পড়া আছে, এটা তো মাদ্রাসার বই থেকে নেওয়া আছে। এই যে বিভিন্ন প্রশ্নগুলো আছে এগুলো আপনি সিএল আকারে দিতে পারেন, যেমন এই জিনিসটা আপনি পাঁচ জিনিস রিভিউ দিতে পারেন, অথবা ওয়ান স্টেপ ইন্টারভিউ ওই যে নিয়ম সেগুলো দিতে পারেন। এটি গণিতের ব্যাপারটা, এটা একটা কঠিন গণিত, এই গণিতের ব্যাপারটা দিতে পারেন নিয়ম হিসাবে, কি বলে আপনার সবাইকে এটা কিন্তু সদক সিস্টেম হতে পারে না। আমি যে সাতটা সিস্টেম দেখালাম তার ভিতরে কোনটা কাজে লাগে এটাকে সহজ করতে পারবেন? এখন তো এতক্ষণ কথা বললাম, এবার কাজের পালা। ঠিক আছে আমরা সাতটার ভিতরে এখন একটা করবো এক্সারসাইজ, সেটা হচ্ছে সাইলেন্ট কার্ড রিভিউ। সাইলেন্ট কার্ড রিভিউ আমি আপনাদের একটা ইংলিশের একটা দেবো এক্সারসাইজ,
ফিলিং দ্য গ্যাপসের মধ্যে শূন্য স্থান পূরণ করো। দেওয়া আছে কিওয়ার্ডগুলো আমি প্রশ্নিত বসাবো, ইজি একটা কাজ। প্রতিটা টিমে আমি দেবো একটা একটা করে, এবং দেওয়ার পরে আপনার সঠিক হলো কিনা আপনি অন্য টিমে ভিজিট করবেন, ঠিক আছে? তাকে টিম করে ফেলি। সবচেয়ে সহজ এই সিটিং অ্যারেঞ্জের টিম করার জন্য উঠা বসা না করি তুই ঘুরে বসো, ঠিক আছে? তো আপনারা যারা আমার দিকে ফেস করে আছেন ওদের দিকে ঘুরে বসে ঘুরে বসে, দুটো বেঞ্চে মিলে আপনি এই বেঞ্চে মধ্যে মধ্যে ঘুরে বসে। আচ্ছা, এবার দ্বিতীয় পর্ব যেটা ছিল শিক্ষক শিক্ষার্থীদের আচরণ পর্ব, বড় একটা বিষয়, বাট আমরা এই বিষয়টাতে শুধু একটা জিনিস নিয়ে এসেছি যেটা আপনার সবসময় কাজে লাগে। প্রথম ক্লাসে যখন আপনি আপনার পরিচয় দিবেন, যেমন আজকে আপনি এসেছেন পরিচয় দিলেন, যে কোনো অনুষ্ঠানে, সামাজিক অনুষ্ঠান হোক, ব্যবসায় হোক, অফিসে হোক, এই যে পরিচয় দেন বা পরিচয় শুনে অন্যের, কী করে এটা উত্তম উপায়ে করা যায় যেন আপনার পরিচয়টা অন্য মনে রাখতে পারে, স্মরণযোগ্য করতে পারেন, সুন্নার নিয়ম মেনে চলে, সেটারই তুলে ধরা হবে আজকে। এখানে 14টা স্লাইড আছে, আমার হাতে সময় আছে আধা ঘন্টার মতো, ইনশাআল্লাহ আশা করছি তার ভিতরে হয়ে যাবে। একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম শুরুতে, এটা আমি এখন বলি, যে এই দুদিনের ট্রেনিং প্রোগ্রামে শেষে যখন আপনারা বাড়ি ফিরে যাবেন এই রাজশাহী থেকে, সাথে থাকবে আপনার সার্টিফিকেট, তার সাথে আরো মূল্যবান একটা থাকা উচিত, সেটা কি বলেন? অভিজ্ঞতা। আপনি এই দুই দিনের প্রোগ্রাম থেকে কি নিয়ে বাড়ি ফেলেন? ইয়েস, সার্টিফিকেট নিয়ে বাড়ি ফেলেন অবশ্যই, কিন্তু তার থেকে আরও দামি হচ্ছে যে অভিজ্ঞতা, যেটা আপনার শিক্ষকতার পেশাকে আরও উন্নত করবে, যেটা আপনি গিয়ে কাজে লাগাতে পারবেন ইমিডিয়েটলি। তো আমি আমার অনুষ্ঠানের শুরুতে বলতে ভুলে গিয়েছিলাম এই কথাটা বলতে, যে ভাই আমার ওস্তাদ যারা আছেন এখানে, যে চলুন একটা নিয়ত করি, চলুন একটা নিয়ত করি যে এই অনুষ্ঠান থেকে আমি এখনও নিয়তটা করে রাখি যে কিছু চার পাঁচটা জিনিস আমি ভালো কিছু নেব, যেটা আমার পেশাকে, আমার ছাত্রকে লাভবান করবে, উন্নত করবে, এটা বলতে ভুলে গিয়েছিলাম। কিন্তু আমি জানি আপনার আসার আগে নিয়তটাই ছিল, মনে করিয়ে দেওয়া নিয়তটা আর কি। তো এখন যেটা বিষয় বলতে যাচ্ছি সেটার জন্য নিয়ত করেন যেন এটা আপনার যে পরিচিতি যেন সেটাকে আরও শুধরিয়ে দেয়। অনেকেরটা সঠিক আছে বা কেউ কেউ থাকতে পারেন সঠিকভাবে করেন না, আমি সেটাই বলতে যাচ্ছি এক এক করে। যে পরিচয় পর্বে দেখা সাক্ষাতে যে ভুলগুলো আমরা করে থাকি, যার কারণে আমার সঠিক, যেটাকে ভাবমূর্তি বলা হয় বাংলায়, ইমপ্রেশন বলা হয়, যে আমি যা তার সঠিক ধারণা যেন ওই ভাই পেয়ে যান, সেটা কী করে করতে হবে। তো তার আগে চলুন আমরা সেই কাজটা করি যেটা করি সাধারণত। আমি এখন আপনাদের আহ্বান করব, চলুন আমরা একে অন্যের সাথে শুনে নেন, আগে আগে শুনে নেন, শুনে নেন, আগে শুনে নেন। আমরা এখন নেক্সট পাঁচ মিনিট সময় যে কাজটা করবেন, আপনারা নিশ্চয়ই, এমন কেউ আমি মনে করি পাবো না যে সবাই সবাইকে চিনে, এমন কেউ আছে কেউ না? এই নেক্সট 5 মিনিটস আপনি
নিজের পরিচয় দেবেন যে ভাই আমার নাম জুনায়েদ মনির, আমি এসেছি ঢাকা থেকে। আপনার কি নাম ভাই? ও আপনি আসেন বরগুনা থেকে, আচ্ছা আপনি কী বিষয়ে পড়ান? দু একটা আলাপচারিতা করবেন, 10-15-20-30 সেকেন্ড। আবার যেমন আরেক ভাইয়ের কাছে মুসাফাহা করবেন, যেভাবে আপনি করে থাকেন। অ্যাগেইন আমি আজকে বলছি বলি না, আমি এই জন্য বলছি যে ও ভুল, তাহলে কি আমার হাতে ভুল হয় কি না, না এটা ছেড়ে দেন। আপনি যেভাবে মুসাফাহা করতেন, আপনি যেভাবে জিজ্ঞেস, ঠিক একইভাবে আজকে করেন 5 মিনিট। যে কজন কজনের সাথে আপনি মুসাফাহা করতে পারেন, দেখাশোনা করতে পারেন, আফটার 5 মিনিটস আপনি আবার ফিরে আসেন। আর এই ফাঁকে আমি যে কাজটা করি, আমাকে ভুলে গেলেন আমি এখানে আছি, আমি একজন অদৃশ্য মানুষ মনে করেন, আমি দেখব আপনাদের হাত ধরা ঠিক আছে কি না, আমি দেখব আপনার কথা বলার সময় চোখের আই কন্ট্যাক্ট ঠিক আছে কি না, আপনার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে কি না, আপনার নাম বলার ঠিক আছে কি না, আপনার ভলিউম ঠিক আছে কিনা, যতটুকু সম্ভব আমার পক্ষে আমি ঘুরে ঘুরে, আমার সাথে আবার হ্যান্ডশেক করতে যেন না কিন্তু, কারণ আমি এখানে নাই আজকে মনে করি। আমি একজন পর্যবেক্ষক, ফিরে এসে বলবো যে ভুলগুলি আমাদের ভাইরা করেছে, সেই উত্তম যে ভুল থেকে কি করে শিখে। আমি কি শিখতে চাই? আমি শিখতে চাই, আমি শিখতে চাই, আমি যা এটা আমার নিয়ত এবং একই নিয়ত আপনাদের আছে আশা করি, নিজের ভুল থেকে শেখা। তো বুঝতে পেরেছেন? আপনারা তাহলে এখন উঠে যাবেন, পরিচয় হবেন, হাসবেন, কাঁদবেন, চেহারা বাজে রাখবেন, এটা আপনার ব্যাপার, আপনি যেভাবে করে থাকেন আর কি। 5 মিনিট পরে আমি এসে দেখাবো যে ভুলগুলি করে থাকি এবং শুদ্ধানোর উপায়গুলো কী কী। ঠিক আছে, শুরু করেন তাহলে। ইয়াল্লা বিসমিল্লাহ, যান শুরু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। জি আপনারা যে যার জায়গায় বসে যান। আমাদের মাঝে মূলত ডক্টর সাকিব এসেছেন এবং আমি এখনই বলে নেই, আমি আশা করব আজকের অন্তত আমার সেশন শেষে আমি একটু শুনতে যাচ্ছি আপনার পক্ষ থেকে কিছু এনকারেজমেন্ট আমাদের আজকে যারা এসেছেন পার্টিসিপেন্ট তাদের জন্য কিছু ইনশাআল্লাহ। জি জি, জাযাকাল্লাহ। আচ্ছা, তো আমরা যে জিনিসগুলো আমি দেখলাম, আমি খেয়াল করি সেই কয়েকজনের কিছু কমন ভুল আমরা করে থাকি এবং সমস্যা কি জানেন, আমি যে ভুলগুলি করছি আমি জানি না। এটি হলো সবচেয়ে মারাত্মক, না যে ভুল পথে আছে কিন্তু জানে না সে ভুল পথে আছে, সবচেয়ে মারাত্মক সেটা, তাই না? কোরআন মাজিদে আয়াতও আছে এই ব্যাপারে, আল্লাহ বলেছেন, তাই না? তো আজকে দেখাবো স্লাইডের মাধ্যমে এবং শুদ্ধ নেওয়ার চেষ্টা করব, সেই উত্তম যে নিজেকে শুদ্ধ দেয়। এবং আমি চাই না আমার সাথে কেউ যখন পরিচিত হবে, আমি চাই না সে জানুক আমি খুব রাগী মানুষ, আমি খুব দেমাগী মানুষ, আমি খুব অহংকারী মানুষ, কিন্তু আসলে হয়তো আমি না, কিন্তু আমার চেহারা, আমার পোশাক, আমার ভাবে মনে হয় যে খুবই দেমাগী মানুষ, রে বাবা কোত্থেকে ঢাকা থেকে আসছে এত দেমাগ তার, আমি কি চাই এটা? কিন্তু আমি হয়তো বুঝতে পারছি না আমার আচরণের মাধ্যমে সে ধারণা করছে আমি দেমাগী, ভুল তথ্য যাচ্ছে না। তো সেটাই তুলে ধরবো যে কি করে সঠিকটা আপনি করতে পারেন, কি করে একটা হাস্যোজ্জ্বল স্মরণযোগ্য পরিচয় পর্ব সারতে পারেন। একটু স্লাইডের দিকে, হয়তো পিছনে দেখতে পাচ্ছেন না যদিও, তারপরে আমরা জি খুলে যায়, এটা খুলে যায়। আমরা অনেকের নাম, আমি কয়েকজনের নাম শুনেছি, আমি কাছে কান লাগিয়েও উনি যে নামটা বলেছেন বুঝতে পারি নাই। প্রথম যে ভুলটা আমরা করি, নাম বলার সময় খুব দ্রুত নাম বলি, অস্পষ্ট নাম বলি। উদাহরণ, আমি নাম বলছি একজনের, বা কী নাম, যেমন মোহক হোসেন, আমি বললাম কী নাম বললেন, মোহক হোসেন, আমি বললাম দেখতে তো মুসলিম, মনে মনে তো মুসলিম সেন বলছে কেন, সে বলছে আমার নাম মোহক হোসেন। আমি বলি না ভাই আপনি কি ভাই হিন্দু, বলে কি না না আমি মুসলিম, নামটা বলেন তো, আমার নাম মোহক হোসেন। কার্ড আছে আপনার, যে কার্ড দিল, কার্ডে লেখা তার নাম মুবাক হোসেন, তার নাম
হোসেন, সে কি বলছে? সে মুবাকুশিনই বলছে, কিন্তু কোনো পজ না দিয়ে। রুল নাম্বার ওয়ান, নাম বলার সময় ইউজ পাওয়ার অফ পজ, থেমে থাকা শক্তি কাজে লাগানো। যে ভাই আমার নাম মুবাক, থামেন থামেন থামেন, এক সেকেন্ড হলেও থামেন আপনি, আমার নাম মুবাক হোসেন। কি সুন্দর না? আর আমার নাম মুবাক হোসেন। অনেকে নাম বলেছেন কোনো পজ ইউজ করেন না, বিশ্বাস করেন এই এক সেকেন্ডের দুই সেকেন্ডের পজ অনেক পাওয়ারফুল করবে আপনার নামটাকে। যে আমার নাম জুনায়দ মুনির, না আমার নাম কি জুনায়দ মুনির, কি নাম জুনায়দ মুনির, কি নাম জুনায়দ মুনির। অন্তত নাম বলার সময় একটু দম নেন ভাই, নাম নেওয়ার সময় একটু দম নেন। বলেন তো আপনারা যে পাশে যে আছেন, নাম বলেন, একজন আরেকজনের নাম বলেন তো, এভাবে দম নিয়ে নাম বলেন। পরিচিত পরিচিত হন, পরিচিত হন, না না পাশাপাশি পাশাপাশি পাশাপাশি। সো নাম্বার ওয়ান রুল, এটা কি অনেকটা ডিফারেন্স না? এখন আমার নাম মোহাম্মদ মুনির, আমার নাম মোহাম্মদ মুনির, যত পজ দিবেন তো তাহলে কী বলে পরের নামটা কি? আমার নাম মোহাম্মদ মুনির, সুন্দর না? নাম্বার ওয়ান, নাম বলবেন কীভাবে? একটু পজ দিবেন, স্পষ্ট করে বলবেন, যেন বলতে না হয় ভাই আমার নামটা আপনার কি। নাম্বার দুই, কিছু আচরণ যা একজনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে তার ভিতরে। দুই নাম্বার হচ্ছে দেখা সাক্ষাতে মুচকি হাসি না হাসা, তাবাসসুম। হাদিস আছে না যে তোমার ভাইয়ের চেহারা দেখে মুচকি হাসি তাকান সাদাকা, যে মানে মুচকি হাসি সাদাকা। আপনি কেন মাহরুম রাখবেন নিজেকে এই ফ্রি সাদাকা পাওয়া থেকে, তাই না? এই যেমন ধরেন এই দুই ভাই হচ্ছে পরিচিত, বাদিকের যে ভাই আছেন, সরি আমার স্ক্রিনের বাদিকে যে ভাই আছেন উনি কি হাসছেন? না, কিন্তু তার ডান দিকে ভাই কিন্তু হাসছেন, তাই না? তো কে যদি বলে ভাই আল্লাহ আমার চেহারা এরকম বানাইছে আমি হাসতে পারি না, ঠিক আছে আল্লাহ বানাইছে, আসেন এরকম চেহারা আসে, অন্তত দেখা হচ্ছে অন্তত মুচকি একটু হাসেন, ঠোঁটটা একটু বাঁকা করেন, ফায়দা আছে না? সুন্নার ফলো করছেন, সুন্নার পাবন্দি হচ্ছেন আপনি, যেটা আমরা কথায় বলে থাকি, হাসবেন একটু, মুচকি হাসা অন্তত। তা না হলে আপনাকে ভাবতে পারে এই লোকটার ডার দেখো না। আমার নাম মোহাম্মদ মুনির, ঢাকা থেকে এসছি। এ ভাই কী ভাববে? বাস রে বাস। আর আমার নাম মোহাম্মদ মুনির, ঢাকা থেকে আসছি, ডিফারেন্স না? অনেক ডিফারেন্স। শেক্সপিয়ার একটা কথা বলেছিল, বলেছিল হাসি দিয়ে একটা কাজ করা তলোয়ার দিয়ে কাজ করা থেকে অনেক সহজ, তাই না? আপনি হাসি দিয়ে অনেক, এই জন্য বলা হয় হাসির সঙ্গ হলো, হাসি হচ্ছে একটা বাঁকা রেখা, হাসি হচ্ছে একটা, এটা হাসি না বাঁকা রেখা না, ইমোজি হাসি বাঁকা না, বলছে হাসি হচ্ছে একটা অর্ধচন্দ্র বাঁকা রেখা যেটা অন্য রেখাকে সোজা করে দেয়। তার মানে কার সাথে মন মন খারাপ, রাগারাগি হয়েছে, আঁকা বাঁকা হয়ে গেছে সম্পর্কটা, আপনি পরের দিন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই, কিছু মনে করছেন গতকাল যে আমি আমি আপনার কী জানি রাগ হয়েছিল, কী বলবেন? না 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 না, ভুলে যাবে না, সমস্ত আঁকা পাকা সুদা হয়ে যাবে না। এই জন্য বলা হয় হাসি হচ্ছে একটি বাঁকা অর্ধচন্দ্র যেটা অন্য সম্পর্কগুলো কী করে দেয়? সোজা করে দেয়। নাম্বার তিন, কিছু আচরণ নাম্বার তিন যা একজনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে তার ভিতরে, দেখা সাক্ষাতে অপরের নাম শুনেও তা মনে রাখতে না পারা। হয় না যে আমার নাম মোহাম্মদ মুনির, উনি কিন্তু নাম বলছে আমার কানে শুনছি, মানে কী যেন বললো, এরকম হয় না, ভুলে যাই, তাই না? যেমন এই ভাইটা বলতেছে, দেখেন কী বলতেছে, নামটা জানি কী বললো, তাই না? এরকম হয় না? আচ্ছা আপনারা কি বলতে পারবেন, এই মাত্র উনি নাম বলেন আমার সামনে, আমি এখনই ভুলে গেছি, ভুলে যাই কেন? মাশাআল্লাহ, একটা নাম বলতে কতক্ষণ সময় লাগে? দুই সেকেন্ড। আমার নাম নাসিরউদ্দিন, কতক্ষণ লাগলো? দুই সেকেন্ড তিন সেকেন্ড।
আমরা নাম এই জন্য ভুলে যাই, কারণ ওই ভাই যখন নামটা বলে তখন আমি মনোযোগ দেই না, অন্য মনস্ক থাকি, আমার কানে নামটা বাজে, কি জানি বলছে মনে কিছু একটা, এটা আমার কানে বেজে ভ্যানিশ হয়ে গেছে, আমি এখান থেকে এখানে নেই নাই, এই জন্য নাম ভুলে যাই। এই জন্য যে করতে হবে, যখন আপনি পরিচয় হবেন যে আমার নাম মোহাম্মদ মুনি ভাই, আপনি আমার নাম নাসির, আমি একজনকে ভলান্টিয়ার চাচ্ছি, কে যদি আসতে পারতেন, আমার মুস্তফা ভাই আসেন, আমরা রিয়াদে ছিলাম একসাথে, জি মনে করেন, ওয়ালাইকুম আসবো, আমি হাত মেলবো আপনার সাথে, এখানে দাঁড়ান আর দিদি, মনে করেন ওনার সাথে পরিচয় হয় নাই, আমি যে ভুলগুলি করে থাকি সেটা দেখাচ্ছি এবং কী করে শুদ্ধ করা যায়, মেমোরেবল করা যায় সেটা আমি দেখাবো। প্রথমে নাম বলা নিয়ে, ঠিক আছে না, নাম বলা নিয়ে, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি কি ভাই আপনার নাম কি ভাই? আমার নাম মুস্তফা মোহাম্মদ। মুস্তফা মোহাম্মদ জি, আমার নাম মোহাম্মদ জুনায়েদ মুনির জি। আপনি কোত্থেকে এসছেন ভাই? আমি পাবনা থেকে আসছি। পাবনা থেকে? আমি ঢাকা থেকে আসছি। এই যে আমি যে বললাম আমার নাম মোহাম্মদ বা জুনায়েদ, থামলাম না একটু, এই পাওয়ার পথটা উনি মনে রাখবেন, এটাকে মেমোরেবল করুন, একটু থেমে কথা বলেছি, স্পষ্ট করে বলেছি, এক হ্যাঁ আরেকবার না, আচ্ছা যে এবার আপনি আমাকে জিজ্ঞেস করেন। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মুনির। আপনার নাম ভাই? আমার নাম মুস্তফা মোহাম্মদ। মুস্তফা মোহাম্মদ, দেখেছেন নর্মাল কি হয়, নর্মাল যেটা হয়। সালাম আলাইকুম, কি নাম ভাই আপনার? আমার মুস্তফা মোহাম্মদ। আমার নাম জিজ্ঞেস করেন। আপনার নাম কি? মোহাম্মদ মুনির। তাই আমরা এরকম করি না, আপনি কিন্তু একই কথা বললেন, শুধু পাওয়ার অফ পজ ইউজ করলেন, অনেক পাওয়ারফুল হয়ে যায়, আর একটু স্পষ্ট করে বললেন। আচ্ছা এখন নাম মনে রাখার জন্য একটা বুদ্ধি বলে দেই, খুব সহজ বুদ্ধি, ওনার মন জয় করতে পারবেন বা আমি ওনার মন জয় করতে পারবো, উনি আমার মন জয় করতে পারবেন। বুদ্ধিটা হলো যখন নাম শুনবেন অন্য ভাইয়ের নাম, সে নামটা রিপিট করবেন। উদাহরণ দেখাচ্ছি, ঠিক আছে? আসসালামু আলাইকুম। জি ভাই আপনার নাম কি ভাই? আমার নাম মুস্তফা মোহাম্মদ। মুস্তফা মোহাম্মদ ভাই, আচ্ছা আমি জুনায়েদ মুনির। তো মুস্তফা ভাই আপনি কোত্থেকে আসছেন? পাবনা থেকে আসছি। পাবনা থেকে আসছেন, ওখানে খুব ঠান্ডা নাকি মুস্তফা ভাই? পাবনা খুব ঠান্ডা এখন? একটু ঠান্ডা, একটু বেশি। আচ্ছা মুস্তফা ভাই আপনার জ্যাকেটটা তো বেশ, কোত্থেকে কিনেছেন? মাশাআল্লাহ বেশ সুন্দর। সৌদি আরব থেকে কিনেছি। তাই নাকি? কোথায় ছিলেন ভাই মুস্তফা ভাই আপনি? সৌদি আরবে? রিয়াদে। রিয়াদে? তাই নাকি? আমি তো রিয়াদকে ভাইকে চিনি, এই যে আমার মোদি ভাই, রিয়াজে করিম ভাই আছেন, চিনেন ওনাকে? চিনেন? আচ্ছা চিনেন, আপনি মুস্তফা ভাইকে চিনেন? ওনার নাম মুস্তফা ভাই। আমি কি করছি, আমি কি করছি, তাতে দুটো ফায়দা হচ্ছে না আমার, আর উনি কিন্তু খুশি হচ্ছেন না, কারণ আমার কাছে আমার নামটা খুব প্রিয় না। তো আমার এই মুস্তফা ভাই যখন ওনার নাম শুনছেন আমার মুখ থেকে বারবার মুস্তফা মুস্তফা, উনি আপনার ভালো লাগছে না? অবশ্যই ফায়দা, ফায়দা ওনারও ফায়দা, সবারই ফায়দা, ঠিক আছে? পাঁচে পাঁচ জি, অটো পাস না কিন্তু এটা ভাই, প্লাসে প্লাস জি। তো এইটা কাটানোর জন্য যেটা করতে হবে আপনাদের, আপনি নামটা কয়েকবার বলবেন, নাম অন্তত যেটা করবেন সব সময় চেষ্টা করবেন, যেটা আমি করার চেষ্টা করি, নামটা যত সহজই হোক না কেন নামটা আবার রিপিট করা, নামটা আবার রিপিট করা। উদাহরণ দেখাচ্ছি, ঠিক আছে? সালামু আলাইকুম। কি নাম ভাই আপনার? মুস্তফা মোহাম্মদ। মুস্তফা মোহাম্মদ, এই যে আমি রিপিট করলাম না, এটা কর, এটা খুব ভালো একটা, এটা ভালো একটা গুণ, আপনি রিপিট করবেন, ঠিক আছে? আপনি আমার নাম জিজ্ঞাসা করবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ মুনির। মোহাম্মদ মুনির? জি ভাই, জি জি। আচ্ছা তখন হয়তো উনি বলতে পারেন, ও আমার মুনির নামের একজন চাস্ত ভাই আছেন, আপনাদেরকে দেখতে আরও লম্বা অবশ্য, কিন্তু আমার চাস্ত ভাই, আমি তাকে খুব পছন্দ করি, এরকম লিঙ্ক করবেন, ভালোবাসা অর্জন করবেন, খুশি হবেন, তাই না? এবং তাতে আমি মনে হয় ও আরে এই যে মুস্তফা ভাই দেখা হয়েছিল,
আপনি বসেন, আমি ডাকবো আবার আপনাকে। চার নাম্বার, কিছু আচরণ যা একজনের ভাবমূর্তিকে, ধারণাকে অন্যের কাছে ক্ষুণ্ণ করে, তার ভিতরে একটা হচ্ছে আঙুল দিয়ে করমর্দন করা। আমি দেখেছি অনেকের সাথে কয়েকজন, এই যে হাত দেওয়ার কথা, হাদিসে কি আসছে? অন্যের হাতকে ধারণ করার কথা বলা আছে না? ধারণ করো, করতলের সাথে লাগিয়ে ধারণ করো। তো ধারণ মুসলিম হয়ে আবার আসুন, আমি ওনার সাথে মুসাফা করব এমনভাবে যেটা সঠিক হয়নি, প্রফেশনালি হয়নি, হাদিসে মানা হয়নি বলে আমার মনে, আপনারা যারা বিজ্ঞতা যারা বলতে পারবেন। আপনি আমার সাথে নর্মাল, আমি উল্টা হ্যান্ডশেক, আপনি হ্যান্ডশেক করেন আমার সাথে? অনেককে দেখেছি শুধু আঙুল দিতে, এই যে এতটুক দিতে, এটা কি মুসাফা হলো সঠিকভাবে? আমি কি করতল মিলিয়েছি? করতল মিলাইনি। আচ্ছা, এই যে আমি আপনার সাথে হ্যান্ডশেক করলাম, জি আমার নাম মোহাম্মদ, আপনার কী নাম ভাই? মুস্তফা ভাই। তো আপনি এই এই মুসাফা হয় আমার ব্যাপারে কি মনে হলো? আমি উৎসাহী না, আমি ওকে পছন্দ করছি না। আবার একই মানুষ একই সময়ে দ্বিতীয় সঠিকটা, আচ্ছা ভাই আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন কেমন লাগলো আমার ব্যাপারে? আমি কি বলেছি আমি খুব ভালো বলেছি? আমি শুধু হাতটা একটু পুরো দিয়েছি। ভাইরা বিশ্বাস করেন, এগুলি বলে কি নন ভার্বাল, এগুলিকে বলা হয় নন ভার্বাল কমিউনিকেশন স্কিল, মানে মুখে কথা না বলে কমিউনিকেট করা। এবং নন ভার্বাল হচ্ছে পাওয়ারফুল দ্যান মাউথ। আমি এতটুকু দিয়েছিলাম আর দিয়েছি পুরোটা, এই এতটুকুতে অনেক হয়েছে, কঠিন হয়েছে। জি জি বসেন বসুন, যা যা করলো। তো হাত দিতে হবে কি পুরোটা, পুরোটা মিলবে, করতলের সাথে করতল মিলবে। এবং ধারণ করতে হবে, এটাকে ধারণ করা বলে না? এটা কি ধারণ করা? এটা কি, এটা শুধু লাগানো, ধারণ করার কথা আসছে না? যে হাতকে ধারণ করো, ধরো, এটা কি ধরা হয়েছে? স্পর্শ করা হয়েছে। ধরা মানে কি? চেপে ধরতে হবে, এই যে আঙুলগুলিকে বাঁকা। দ্বিতীয় যে ভুলটা করে, দ্বিতীয় ভুলটা অনেকেই করেছেন, সরি টু সে, আপনার তো খারাপ লাগতে পারে, কিন্তু বিশ্বাস করেন আমি আপনার মঙ্গলকামী, হিতাকাঙ্ক্ষী, এবং আল্লাহ আমার নিয়তকে যেন পরিশুদ্ধ করে দেন, আমিন। আমি আপনার হিতাকাঙ্ক্ষী, এই জন্য খারাপ লাগলেও যদি আপনি শুধরান আপনার উপকার হবে, আমার ভালো লাগবে, খুশি হব। কিছু আচরণ যা একজনের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে, পাঁচ নম্বরে করমর্দনে আঙ্গুল সোজা না করা, অপরের হাত ধারণ না করা, এটা কি ইন্ডিকেশন দেয়? অনিচ্ছা বা আত্মবিশ্বাসের অভাব ইঙ্গিত করে। ওনাকে চিনেন? মিস্টার ডোনাল্ড ট্রাম্প, উনি হ্যান্ডশেক করছেন, ধারণ আঙ্গুল সোজা রেখেছেন। এখানে অনেকেই করেছেন মিস্টার ট্রাম্পের মতো হ্যান্ডশেক করেছেন, যদি কোন লেগে যায়। মুস্তফা ভাই একটু আবার আসেন। ও আরেক ভাই, আচ্ছা ঠিক আছে, ওনার সাথে করতে হবে। আচ্ছা আচ্ছা, না আমি আমি দেখাচ্ছি ওই ভাইকে দেখাবো। অনেক ভাই হ্যান্ডশেক, আপনি নর্মাল হ্যান্ডশেক করেন, করেন হ্যান্ডশেক করেন, অনেক ভাই হ্যান্ডশেক করেছেন আঙুলের মাথা দেখা যাচ্ছে, কিন্তু কথা বলছেন না কিন্তু আঙুলের মাথা দেখা যাচ্ছে খুবই। আচ্ছা কেমন লাগছে আমার হ্যান্ডশেকটা এখন? ভালো না। এখন কেমন লাগছে? আমি কি করছি? শুধু আঙ্গুলটা বাঁকা করেছি। দেখেন শুধু আঙ্গুল বাঁকা করে ধারণ করার জন্য ধারণে পাল্টে গেছে, আমি তো বুঝতে পারি না। কিন্তু অনেক সময় আমরা থাকি অমনোযোগী, অন্য মনস্ক এইভাবে হাত দিয়ে কথা বলি, কিন্তু জাস্ট বাঁকা করে ধরবেন, ধারণ করবেন। আচ্ছা আপনি বসেন মুস্তফা ভাই, কে আসবেন এবার? আচ্ছা আসেন। আপনি অপরের হাত
কেন ধারণ করবেন, আমি একটি উদাহরণ দেখাচ্ছি এখন, সিম্বলিক, একটা সিম্বলিক এক্সাম্পল, এবং আশা করি এইটা আপনার মাথায় গেঁথে থাকবে, আশা করি। মে আল্লাহ মেক ইট হ্যাপেন, আল্লাহ যেন তাই করে দেন যেন এর মাধ্যমে আপনি মনে রাখতে পারেন। আচ্ছা, এই ভুল কি করে শুধরাবেন, কি করতে হবে, এই পাঁচ নম্বর ভুল কি করে শুধরাবেন, যারা করে থাকেন, যারা আঙুল সোজা রাখেন, কি করতে হবে, ধারণ করতে হবে। এক্সাম্পল দেখাই, আপনার নাম ইসমাইল, আচ্ছা ধরুন উনি ইসমাইল, আমার বন্ধু, কলেজে পড়াশোনা করছি এক বছর, মানে অনেক বছর পরে দেখা, আমার ইসমাইল দোস্ত বা ইসমাইল ফ্যান, ইসলামে জানে যে ইসমাইল বাড়ি, হ্যাঁ, বা সাদিক, আমরা আরবিতে বলি সাদিক, ইয়াস সাদিক বলি না, তো এই সাদিক সাদিক আসছে ঢাকা দেখা করতে, আমি তার সাথে মিলিত হচ্ছি, দেখা হচ্ছে, খুবই এক্সাইটেড আমি। হ্যাঁ আচ্ছা, আমি একটা উদাহরণ দেখাচ্ছি, দেখেন এটাতে কী মনে হয়, দেখা হচ্ছে আপনার সাথে, ঠিক আছে, ওনার নাম হলো ইসমাইল, আমার নাম মনির, আরে ইসমাইল নাকি, কী খবর, ভালো আছেন, আলহামদুলিল্লাহ, কেমন আছেন, ভালো আছেন, কী খবর, হ্যাঁ পরিবার ভালো আছে, আলহামদুলিল্লাহ, কেন ভালো হয়নি, আমি কিন্তু কথা ঠিকই বলেছি না, শুধু আমি হাতটা বাড়াই নাই, আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ আহ আছে না, কেমন উচিত ছিল, ইসমাইল, আর ইসমাইল নাকি, আর কি খবর ইসমাইল, এমন হয়েছে ছিল না। আমরা যখন মুসাফাহা করি এই আঙ্গুল সোজা রাখাটা হচ্ছে এরকমই মনে হয়, কিন্তু কি করতে হবে, আঙ্গুলটা পা করতে হবে, ইসমাইল বাঁকা করে নিয়েছে, মাশাআল্লাহ, ওয়ার্ম, উষ্ণ, উষ্ণ করমর্দন, উষ্ণতা, তাই না, ফিল করেন যে সে আপনার ভাই, ঠিক আছে। আচ্ছা ইসমাইল ভাই আপনি একটু বসেন, আপনি এবার সবাই সবার সাথে একটু, যদি আপনার কোনো অসুবিধা না থাকে, হ্যান্ডশেক করেন তো, এই আপনি বসুন, ওই ভাই সবাই সবাই পাশের ভাইয়ের সাথে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দিয়ে দিয়ে দেখে তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা একটু জোর হয়ে যায়, আর একটু জোর, রাইট, এখন ঠিক আছে, জোর বেশি হয়ে যায় আর কি, এখন ঠিক আছে, জি, ভেরি গুড মাশাআল্লাহ, গুড 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 মাশাআল্লাহ, আমার আর ইয়া লাগবে, পাঁচ মিনিট হয়ে যাবে, জি জি জি, এই আঙুল সোজা রাখার সাথে যখন আপনি হ্যান্ডশেক করতে যান, মনে হয় আপনি গাজরের সাথে হ্যান্ডশেক করতেছেন, এরকম লাগে না, শুকনা খটখটে কোনো প্রাণ নাই। ছয় নাম্বার, যে আঙুল জড়িয়ে ধরা, অপরের হাত ধারণ করা, করণীয় কি, এটা একটা ছোট একটা ভিডিও ক্লিপ। ছয় নাম্বার, করমর্দনে হাতকে বেশি ঝাঁকানো, অনেকেই বেশি ঝাঁকিয়েছেন, এত ঝাঁকি আসলে ঠিক না, দেখেন তো যে এখানে কি হচ্ছে, it's the local rule that they যত ঝাঁকি বলে না, আসলে কথা নেই ভুল, কিন্তু আপনি যখন হ্যান্ডশেক করবেন কন্টিনিউসলি ঝাঁকাবেন না, আপনি হাত ধারণ করে রাখবেন, নিচ থেকে হাত বাড়াবেন না, যদি না সেই ভাই হাত যদি নিতে চান ছেড়ে দিবেন, নিচ থেকে হাত বাড়াবেন, এটা শুন না কিন্তু, তাই এটা কিন্তু শুন না, নিচ থেকে আপনি হাত টেনে নেবেন না, মানে ইসলামে হ্যান্ডশেক প্রলংড হতে পারে, এক মিনিট পর্যন্ত দু মিনিট হতে পারে, যতক্ষণ না সেই ভাই টেনে না নেই আপনি টেনে নেবেন না, হাদিস আছে এই ব্যাপারে। সাত নাম্বার, করমর্দনে অপর হাতকে না ছাড়া,
যেমন আমি হ্যান্ডশেক করেছি, আমি তাতে কিছু হাত ছাড়ে না, ধরে আছে, এমন কিছু ভাই আছে না হাত ছাড়েই না, আরে আমি তো লেট মি গো, কিন্তু অনেকে ছাড়ে না। উনি জাপানের প্রধানমন্ত্রী আর আমেরিকার প্রধান রাষ্ট্রপতি, জাপানি সাহেব কিন্তু চাচ্ছিলেন হাত ছাড়িয়ে নিতে, কিন্তু ছাড়িয়ে নিতে পারছেন না। আর দুই মিনিট, আর দুই মিনিট। নিয়ম হচ্ছে কি, আপনি হাত ছাড়িয়ে নেবেন না, যদি সাথী চায় হাত ছাড়িয়ে নিতে আপনি হাতটা ছেড়ে দিবেন। এই ছিল যে ভুলগুলো। ভাই আপনারা একটু জাস্ট আর একটা মিনিট, আর একটা মিনিট, আমার সময় ছিল 11টা, 11টা বাজতে চললো, আর একটা মিনিট। হাতে নিয়ে লিখে দেন, হাতে নিয়ে রেখে দেন, হাতে নিয়ে রেখে দেন। এই যে 7টা পয়েন্ট যেটা আমরা বলেছি এতক্ষণ, এটা রিপিট করি, তারপরে আমি আমার পর্ব আজকে সমাপ্তি টানবো ইনশাআল্লাহ। যে পরিচয় পর্বে যে ভুলগুলি আমরা করে থাকি, এক হচ্ছে দ্রুত বা অস্পষ্ট করে নাম বলি, এটা বলা যাবে না, মুচকি না হাসি না, মুচকি হাসতে হবে। অপরের নাম শুনেও তা মনে রাখতে না পারা, কী করে মনে রাখা যায়, নামটা রিপিট করা, একবার তো করতে হবে, আলাপচারিতা আরও কয়েকবার করবেন। 4 নম্বর, আঙুল দিয়ে করমর্দন করা, পুরো হাত দিতে হবে। 5 নম্বর, করমর্দন অপরের হাত ধারণ না করা, অপরের হাতটা ধরতে হবে। 6 নম্বর, করমর্দনে হাত বেশি না ঝাঁকানো, একবার দুইবার তিনবার হতে পারে, স্ট্যান্ডার্ড বলে, কিন্তু সবসময় জন্য না। 7 নম্বর, করমর্দন অপর হাতকে ধরে থাকা, এটা কিন্তু সুন্নার বিপরীত হয়ে গেল না, আমরা চাই না এই কাজটা করতে, তাই না? এই আর কি। তো তো ভাই আমার এই আমি যা ভালো বলছি তা এসছে আল্লাহর পক্ষ থেকে, আমি চাই আমার জন্য আরও যেন এই তৌফিক আল্লাহর পক্ষ থেকে ভালো কিছু নিজে করার, ভালো কিছু অন্যকে বলার আহ্বান করার, আমিন। আমি যা মন্দ কিছু বলেছি, ভুল যা কিছু বলেছি, এটা আমার ব্যর্থতা, আমি ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে ভুল বলার জন্য, এবং সেই সাথে আমি আস্ত যাচ্ছি আল্লাহর দরবারে, শয়তান যেন আমাকে দিয়ে ভুল করাতে না পারে, কারণ ভুলগুলো আসে শয়তানের পক্ষ থেকে। আপনার কাছে আমি এই দোয়ার আবেদন রাখি, এবং আপনার দোয়া আমাকে কবুল স্মরণ করবেন, শরীক করবেন আমাকে, যেন আমরা যা ভালো কথা বলি তা যেন আমল করার তৌফিক লাভ করতে পারি। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।